Bismillah. Inna alhamdulillah, nahmaduhu wa nasta'inuhu wa nastaghfiruh. Wa na'udhu billahi min shururi anfusina min sayyati amalina. May yahdillah fala mudillalah wa may yudlil fala hadiyalah. Wa ashhadu an la ilaha illallahu wahdahu la sharika lah. Wa ashhadu anna Muhammadan abduhu wa rasuluh. Amma ba'd, fa inna khairul hadithi kitabullah wa khairul hadi hadi Muhammadin sallallahu alayhi wa sallam. Wa sharral umuri muhdatsatuha wa kullu muhdatsatin bid'ah. Wa kulla bidatin dalala wa kulla dalalatin finnar. Assalamu'alaikum warahmatullahi wabarakatuh. Amra ekhane ajke amake banglay kotha bolte bolchen onara ayojok jara to amra ajke amra sadharonoto jekhane eker por ek series ayojon ba halaka kori shekhane amra je byapar ta niye shuru kori ba je byapar niye boli shetai amra ajke ekhane bolbo. তো সেটা আমি যদি একটা হেডিং দিতাম বা একটা একটা শিরোনাম দিতাম তাহলে শিরোনামটা হয়তো আল্লাহ কি সত্যি আছেন নাকি শুনতে খুব খারাপ লাগে যে আমরা মসজিদে বসে কথা বলতেছি কিন্তু আমরা আমাদের শিরোনাম হচ্ছে আল্লাহ কি আসলে আছেন কিনা তো এটার একটা কারণ আছে যে আমরা যে কেউ যে কোনো কাজ করি যেমন আমি আজকে এই জ্যাকেটটা পরে আসি বিকজ আমি বিশ্বাস করতেছি যে এই জ্যাকেটটা পরলে আমার শীত নিবারণ হবে অথবা ঠান্ডা লাগবে না আমরা প্রত্যেকই জীবনে যত কাজ করি সবকটা কাজই কোন একটা বিশ্বাসের উপর ভিত্তি করে করি আল্লাহ যদি আমরা সত্যি বিশ্বাস করতাম তাহলে আমাদের বাংলাদেশ ইন জেনারেল বা এমন কি এই কমিউনিটিরও আমাদের লাইফস্টাইলে কি সেটা প্রতিফলিত হয় হয় না আমরা খেয়াল করলে বুঝব যে হয় না তাহলে এইজন্যই প্রশ্ন আসছে যে আল্লাহ আমরা সত্যি কি বিশ্বাস করি আল্লাহ সত্যি আছেন এটা বিশ্বাস করি জান্নাত জাহান্নাম বিশ্বাস করি আখিরাত বিশ্বাস করি বা কতটুকু করি এই জন্য আমাদের আজকের আয়োজনটা কোরআনের একটা আয়াত আছে খুব ওয়াইডলি কোটেড সুরা আলে ইমরান 102 নম্বর আয়াত যেখানে বলা হয় যে হে বিশ্বাসীগণ আল্লাহকে এমনভাবে ভয় করো যেমন ভয় করা উচিত এবং মুসলিম না হয়ে মৃত্যুবরণ করো না যারা আরবি ভাষা জানেন এখানে ইল্লা ওয়ান্তুম মুসলিমুন কথাটা বলা হয় তো এখানে ওয়াও যেটা ইউজ করো এটা ওয়াও হালিয়া অর্থাৎ মৃত্যুর সময় আপনি যেন মুসলিম অবস্থায় থাকেন এই কথাটা বলা হয় বাংলা ট্রান্সলেশন খুব ভালো হয় না দেখে বলা হয় যে মুসলিম না হয়ে মৃত্যুবরণ করুন আসলে কথাটা তা না আসলে কথাটা হচ্ছে যে মরার সময় মুসলিম অবস্থায় থাকো তো আল্লাহকে এমনভাবে ভয় করো যেমন ভয় করা উচিত আল্লাহকে কেমন ভয় করা উচিত এটা নিয়ে আমরা কথা বলবো আর এই কথাটাকে আরেকভাবে আমরা বলতে পারতাম যে আল্লাহকে এমনভাবে বিশ্বাস করো যেমন বিশ্বাস করা উচিত আল্লাহকে কেমন বিশ্বাস করা উচিত এটা আমরা হাদিস জিব্রিল বলে যে একটা হাদিস আছে মুসলিমের হাদিস উম্মুল সুন্নাহ বলা হয় যে হাদিসটাকে সেই হাদিসে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যখন জিব্রাইল আলাইহিস সালাম জিজ্ঞেস করলেন যে আমাকে ইহসান সম্বন্ধে বলুন তখন তিনি কি বলছিলেন যে ইহসান হচ্ছে যে তুমি এমনভাবে আল্লাহর ইবাদত করো যেন তুমি আল্লাহকে দেখো আর তুমি যদি না দেখো তাহলে জানো যে আল্লাহ তোমাকে দেখতেছেন তাহলে আল্লাহকে কীরকম বিশ্বাস করা উচিত এমনভাবে বিশ্বাস করা উচিত যে আল্লাহ আমাকে সার্বক্ষণিক দেখতেছেন আমি যা করব যা ভাবতেছি যা করি নাই যা ফন্দি করতেছি যা ফিকির করতেছি সব কিছু আল্লাহ জানেন করার আগেই জানেন করার পরেও জানেন করার সময়ও জানেন এইভাবে যদি আমরা আল্লাহকে বিশ্বাস করতাম তাহলে আমরা অনেক খারাপ কাজ করতে পারতাম না তাই না আমাদের আমলটা অন্যরকম হতো আমরা এইভাবে আল্লাহকে বিশ্বাস করি না আসলে এটা নিয়ে এটার এইটা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে একটা হাদিসে বলছেন সহিহ হাদিসে তোমাদের মাঝে আমি আল্লাহকে সবচেয়ে বেশি ভয় করি এই কথা কেন বলছেন কেন ভয় করেন আল্লাহকে সবচেয়ে বেশি কারণ উনি আল্লাহকে সবচেয়ে বেশি ভালো জানতেন সেই জন্য আল্লাহকে যে দুজন সত্তা দুই সত্তা সবচেয়ে ভালো চিনতেন জানতেন তারাকে একজন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একজন জিব্রাইল আলাইহিস সালাম তারা দুজনই আল্লাহকে সবচেয়ে বেশি ভয় পাইতেন অন্য হাদিসে আসছে যে তারা ও মানে ক্ষয় হয়ে যাওয়া কার্পেটের মতো মিশে থাকতেন মানে আল্লাহর সামনে বা আল্লাহর প্রেজেন্সে বা আল্লাহর ভয়ে মিশে থাকতেন তারা তো আল্লাহকে জানতেন দেখেই যারা বেশি যত বেশি জানবেন তারা তত বেশি ভয় করবেন এই জন্য সুরা ফাতির 28 নম্বর আয়াতে আল্লাহর বান্দাদের ভিতর কেবল আলেমরাই কেবল আল্লাহকে ভয় করে এই কথাটা আসছে আপনারা হয়তো যারা হাফেজ আছেন বা যারা এই জানেন তো কথা হচ্ছে যে আল্লাহ সম্বন্ধে আল্লাহকে ভয় করতে হলে আল্লাহ সম্বন্ধে জানতে হবে জানলে আমরা ভয় করব আসেন আমি সিলেটেও বলতে পারতাম কিন্তু আমার বাড়িতে সিলেট আপনারা জানেন কিন্তু ওনারা বললেন যে বাংলায় বলতে তো এখন
অধিকাংশ মুসলিমরাই আল্লাহকে আমরা সেভাবে বিশ্বাস করি না যেমন বিশ্বাস করা উচিত। এই প্রসঙ্গে আমি একটা ছোট্ট একটা জিনিস পড়ে শোনাবো আপনাদের, যেটা হচ্ছে যে এটা ওমর আদিলনহর জীবনের একটা ঘটনা। উনি একবার বাজারে একটা লোককে দেখলেন যে সে দোয়া করতেছে, বলতেছে ও আল্লাহ আমাকে যে সেই অল্প সংখ্যকের ভিতরে আমাকে আপনি অল্প সংখ্যকের ভিতরে একজন হওয়ার তৌফিক দেন, অল্প সংখ্যক। তখন ওমর আদিলন তাকে জিজ্ঞেস করছিলেন যে তুমি এটা কোথায় পাইলা, এই দোয়া কোথায় পাইছো? তখন সে বলল যে আল্লাহ তার কিতাবে বলতেছেন যে খুব অল্প সংখ্যক মানুষই আল্লাহকে বিশ্বাস করবে অথবা আল্লাহর মতো করে চলবে বা যেভাবে চলা হচ্ছে সেভাবে চলবে। তারপরে সে একে একে বলতে শুরু করলো। 34 নম্বর সুরা সাবা 13 নম্বর আয়াতে বললো, অ্যান্ড ফিউ অফ মাই সার্ভেন্টস আর গ্রেটফুল, অতি অল্প সংখ্যক আমার বান্দাদের খুব অতি অল্প সংখ্যক হচ্ছে কৃতজ্ঞ। আপনারা জানেন কৃতজ্ঞ কিন্তু অকৃতজ্ঞ, কাফের কথার প্রথম মিনিং হচ্ছে অবিশ্বাসী, সেকেন্ড মিনিং হচ্ছে অকৃতজ্ঞ, যে আল্লাহর নিয়ামত বা আল্লাহ যে তাকে ই করছেন এটার প্রতি যে অকৃতজ্ঞ কাফেরের। আরেকটা মিনিং হচ্ছে এটা বা কুফরেরও একটা মিনিং সেটা অকৃতজ্ঞ। তো আল্লাহ বলতেছেন সুরা সাবার 13 নম্বর আয়াতে যে খুব অল্প সংখ্যক বান্দারে আমার প্রতি কৃতজ্ঞ থাকবে, শুক্রিয়া আদায় করে যেটা আমরা বলি। এইটা শুনে ওমর আদিলন কাঁদতে শুরু করলেন এবং উনিও বললেন দ্য পিপল আর, মানে উনি কাঁদতে শুরু করলেন এবং বললেন যে মানুষজন তোমার চেয়ে অনেক জ্ঞানী হে ওমর। নিজেকে উনি রিপ্রিমেন্ড করলেন, মানে নিজেকেই করলেন, নিজেকে তিরস্কার করলেন যে তোমার চেয়ে অন্য মানুষের জ্ঞান কত বেশি, দেখো এই লোকটা জানে যে মানে আমার চেয়ে বেটার জানে সেই হিসে। তারপরে বলতে থাকলেন যে ও আল্লাহ মেক আস ফ্রম ইয়োর ফিউ সার্ভেন্টস, এই সেই অল্প সংখ্যকের ভিতরে আমাকে আল্লাহর কাছে দোয়া করলেন ওমর আদিলন, যে অল্প সংখ্যকের কথা ওই লোকটা বলতেছে ওই অল্প সংখ্যকের ভিতরে আমাকে তুমি ইনক্লুড করো বা আমাকে যুক্ত করো বা আমাকে ওই অল্প সংখ্যকের একজন করো। তো তারপরে অনেক সময় আমরা যখন কাউকে বলি যে এই কাজটা করো না, সিগারেট খাও না, বিড়ি খাও না, সিনেমা দেখো না, গান শোনো না, তখন মানুষ একটা উত্তর দেয় বাট এভরিবডি ডাজ ইট, সবাই এটা করে, সবাই সিগারেট খায়, সবাই সিনেমা দেখে, সবাই গান শোনে, সবাই ফেসবুক আছে। আচ্ছা তো বলে বাট এভরিবডি ডাজ ইট, ইটস নট জাস্ট মি, আমি না কেবল, সবাই এর করতেছে, আপনি আমাকে শুধু কেন এই করতেছে, আমি কি সবার চেয়ে আলাদা নাকি, আমি সবাই একজন। এবং অনেক সময় মানুষ এটাও বলে মোস্ট পিপল, মানে বেশিরভাগই করতেছে, বেশিরভাগ মানুষ এটা করতেছে। এখন আমরা দেখি কোরআনে বেশিরভাগ মানুষ নিয়ে কী বলা হয়েছে, আল্লাহ কী বলছেন, এটা আমি জাস্ট সাইড লাইনে, এটা কিন্তু আজকের আলোচনার বিষয় না, শুধু মানে মেইন পয়েন্টে যাওয়ার আগে আমরা এটা পড়তেছি। সূরা আরাফের 187 নম্বর আয়াতে আল্লাহ বলতেছেন হাউ আর মোস্ট পিপল ডু নট নো, বেশিরভাগ মানুষই জানে না, আল্লাহ বলতেছেন, তাহলে কি বেশিরভাগ মানুষ জানে না? আমরা এটা এইটা বলার কোনো মানে নাই যে বেশিরভাগই এরম করতেছে, বেশিরভাগ এরম করাটা কোনো দলিল না, বেশিরভাগ কী করতেছে এটা কোনো দলিল না। তারপরে সূরা বাকারা 243 নম্বর আয়াতে আল্লাহ বলতেছেন মোস্ট পিপল ডু নট শো গ্র্যাটিচিউড, বেশিরভাগ মানুষই কৃতজ্ঞতা জানায় না, কৃতজ্ঞতা প্রকাশ করে না, কৃতজ্ঞ না, শুক্রিয়া আদায় করে না। আচ্ছা তারপরে সূরা হুদ 17 নম্বর আয়াতে আল্লাহ বলতেছেন মোস্ট পিপল ডু নট বিলিভ, বেশিরভাগ মানুষ বিশ্বাস করে না। এই জন্য আমরা আসছি, আল্লাহ কি সত্যি আসেন এটা জিজ্ঞেস করতেছি মুসলিমদেরকে আমি, কারণ যদি বিশ্বাস করতাম, আল্লাহই বলতেছেন বেশিরভাগ মানুষ বিশ্বাস করে না, যদি বিশ্বাস করতাম তাহলে আমাদের জীবনে এটা রিফ্লেক্টেড হইতো, এটা প্রতিফলিত হইতো বিশ্বাস করলে। আমরা একটা কবিরা গুনাহ অকাতরে করতে পারতাম না, একটা খারাপ কাজ করতে পারতাম না, একটা বিড়ি খেতে পারতাম না, একটা বিড়ি সিগারেট তো হারাম আপনি জানেন বোধ হয় না, এখন সবাই জানেন না, বিড়ি সিগারেট কিন্তু হারাম, এটা মাকরু না কিন্তু, আজ থেকে 50 বছর আগে মাকরু মনে করতেন মানুষ, এখন কিন্তু বড় স্কলাররা সবাই বলেন যে বিড়ি সিগারেট হারাম। তার কারণ কি? বিড়ি সিগারেট মানুষকে হত্যা করে, মানুষকে মানে কিলস, সিগারেট কিলস একটা কথা আছে। আচ্ছা তো মোস্ট অফ পিপল ডু নট বিলিভ, বেশিরভাগ মানুষ বিশ্বাস করেন, এটা আল্লাহর কথা, আমার কথা না। আচ্ছা এরপরে বেশিরভাগ মানুষের কথা বললে আরও অন্যান্য আয়াতগুলো যেগুলো আসতেছে, বেশিরভাগ মানুষ মোস্ট অফ দেম, মোস্ট বেশিরভাগ বলতে কী কী আসতেছে? সূরা মায়দার 59 নম্বর আয়াতে আসতেছে ডেফিনেটলি ডিসঅবিডিয়েন্ট, তারা বেয়াদব, তারা মানে অনানুগত, মানে অনুগত্য করে না, অবিডিয়েন্ট মানে অনুগত্য, অবিডিয়েন্ট মানে কি অনুগত, যে তার উল্টাটা হচ্ছে বেয়াদব, অনুগত্য করে না আল্লাহর বা কথা শোনে না। ইগনোরেন্ট মানে জাহিল, বেশিরভাগ মানুষ বলতেছেন আল্লাহ জাহিল, এটা বলতেছেন সূরা আল আনাম 111 নম্বর আয়াতে। তারপরে সূরা আম্বিয়াতে বলতেছেন 24 নম্বর আয়াতে বেশিরভাগ মানুষ আল্লাহর দিন থেকে, আল্লাহর দাওয়াত, দিনের দাওয়াত থেকে মুখ ফিরায় নেয়। হ্যাঁ তারপরে
আপনার সুরা ইউসুফের 103 নম্বর আয়াতে বলতেছেন, অ্যান্ড মোস্ট অফ ম্যানকাইন্ড উইল নট বিলিভ ইভেন ইফ ইউ ডিজায়ার ইট ইগারলি, মানে বেশিরভাগ মানুষই বিশ্বাস করবে না যদিও বা তুমি এটার জন্য খুব মানে কায় মনে চাও বা তুমি খুব মানে মন থেকে চাও। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেরকম সুরা ইসে ওইটার নাম কি সুরা কাহাফ, সুরা কাহাফের শুরুর দিকে বলছেন না যে তুমি মনে হয় তোমার জান তোমার প্রাণটাই মানে বাইর হয়ে যাবে মনে হইতেছে, যে মানে মানে জিস্টটা এরকম যে তুমি চাও যে সবাই কোরআনে বিশ্বাস করবে, সবাই দিনে বিশ্বাস করবে সবাই, কিন্তু তোমার তোমার তো এত ইহার কিছু হয় নাই, হেদায়ত তোমার হাতে নাই, এই ধরনের ইটা আর কি। আমার এক্সাক্ট ওয়ার্ডিংটা মনে নেই, ইটা এরকম যে তুমি তো তোমার তো মানে জানটাই নষ্ট হয়ে যেতেছে অন্যের টেনশনে, অন্য কেন বিশ্বাস করে না, অন্য কেন দিনের পথে আসে না, অন্য কোনো কোরআনে বিশ্বাস করে না, দিনে বিশ্বাস করে না, ইসলামে বিশ্বাস করে না ইত্যাদি। তো এরপরে সুরা আরাফের 102 নম্বর আয়াতে আবার আল্লাহ বলতেছেন, মোস্ট অফ দেম, মোস্ট আমি ইংলিশে পড়ি, সরি মাফ করবেন, আমার কাছে যেটা আছে আর কি, মানে বাংলাটা আমার কাছে খুব মানে আমি এটা করি নাই আর কি, ট্রান্সলেট করি নাই, মোস্ট অফ দেম উই ফাউন্ড টু বি নট ট্রু টু দেয়ার কভেন্যান্ট, বেশিরভাগ যা আমাদের সাথে যে চুক্তি করছে, ওয়াদা করছে বা যে চুক্তি করে ওয়াদা করে এটার প্রতি বিশ্বস্ত না, সত্যি মানে মানে এটার প্রতি তারা সিনসিয়ার না, বাট মোস্ট অফ দ্যাম উই ফাউন্ড ইন ডিড টু বি ইভিল সিনার্স, বেশিরভাগই আমরা গুণাগার পাই, গুণাগার পাই, খারাপ খারাপ পাই, দুষ্ট পাই। সুরা আল আনাম 116 নম্বর আয়াতে আল্লাহ বলতেছেন, অ্যান্ড ইফ ইউ ওবে মোস্ট অফ দোজ অন আর্থ, তুমি যদি বেশিরভাগ মানুষকে ফলো করতে যাও, আমাদের দেশে কি আমাদের ডেমোক্রেসির দেশ না, ডেমোক্রেসির দেশ তো বেশিরভাগে যা বলো ওটাই ঠিক আমরা মনে করি, কিন্তু আমাদের ভিতরে একটা জিনিসটা আছে, আমাদের ডেমোক্রেসির দেশ বা ডেমোক্রেসির ই কী, বেশিরভাগ যা বললো এটা ঠিক। আল্লাহ বলতেছেন কি, ইফ ইউ ওবে মোস্ট অফ দোজ অন আর্থ, পৃথিবীতে যারা আছে তাদের বেশিরভাগকে যদি তুমি মেনে চলো, দে উইল মিসলিড ইউ ফার অ্যাওয়ে ফ্রম আল্লাহ পাথ, তারা তোমাকে আল্লাহর পথ থেকে অনেক দূরে সরায় নেবে, বেশিরভাগের যদি কথা শোনেন, বেশিরভাগের মতো যদি চলেন, বেশিরভাগকে যদি অনুসরণ করেন, তারা আল্লাহর পথ থেকে আপনাকে দূরে সরায় নেবে। সারা দুনিয়াতেই ব্যাপারটা তাই, শুধু আমাদের দেশে না, সারা দুনিয়াতেই বেশিরভাগের ইসলাম বেশিরভাগের ধর্ম না, বেশিরভাগ কী বললে এটাতে কিছু আসা যায় না, সারা পৃথিবীর সকল মানুষ যদি বলে, আবদুল্লাহ ইবনে মাসউদের একটা আসার আছে যে একজন মানুষ যদি সত্যের উপর থাকে সে একজন মানুষই হচ্ছে জামাত, সবাই যদি সত্যের থেকে সরে যায় তাই না, সারা দুনিয়ার সকল মানুষ যদি একত্রে বলে যে সমকামিতা ঠিক, একজন মানুষ যদি বলে ঠিক না, সেই জামাত সেই ঠিক, সেই আহলে সুন্নাহ ওয়াল জামাত বা সেই জামাত। আল্লাহ কোরআনে কী করছেন, ইব্রাহিম আলাইহিসসালামকে একজনকে উম্মা বলছেন, একজন ইব্রাহিম আলাইহিসসালামকে আল্লাহ উম্মা বলে ই করছেন, অ্যাড্রেস করছেন। তো এটা বুঝতে হবে যে বেশিরভাগ মানুষ কোনো দলিল না কিছু, দে ফলো নাথিং বাট কনজেকচার, তারা কী করে শুধুমাত্র জান, যেটাকে আমরা বলি আরবিতে, তারা নিজের মন গড়া কিছু জিনিস কনজেকচার ফলো করে, মনে হয়েছে এটা মনে হয় আমার যেটা সুন্দর লাগতেছে, সোয়ামন পাখি আমি ঘুমাইতেছি তুমি ডাকি, আমি ডাকিতেছি তুমি ঘুমাইছ নাকি, খুব ভালো লাগে ভিতরে, এটা মিনিংলেস কথা, এগুলোর কথার কোনো মিনিং নেই, এগুলোর কথার কোনো ই নাই, মানে এগুলো কিছু লোক আপনাদেরকে বোকা বানানোর জন্য এগুলো লেখে, সুর দেয়, গান গায়, নাটক করে, সিনেমা করে, আপনাদের জীবনটা কেটে যায়, একদিন আপনি দেখলেন যে আপনি খালি হাতে আল্লাহর সামনে দাঁড়িয়েছেন, আপনার জীবনে কোনো সঞ্চয় নেই, আপনার জীবনটা চুরি হয়ে যায়, আপনার জীবনে সব সময় চলে যায়, এই আউল ফল কথাবার্তা, গল্প, নাটক, সিনেমা, গান, এগুলোর ভিতর দিয়ে চলে যায়, একদিন হঠাৎ আপনি দেখেন যে আপনার মৃত্যুর সময় আসছে, আপনার আপনার ইসে মানে জমা কিছু নাই। যাই হোক, তো বলতেছেন বেশিরভাগ মানুষ কি জন বা কনজেকচার ফলো করে, বা মনে হয়েছে আচ্ছা আমার মনে হয় এটা এরকম, আমার মনে হয় ওটা এরকম, আচ্ছা, অ্যান্ড দে ডু নাথিং বাট লাই, এবং তারা কী করে মিথ্যা কথা বলে আর কিছু বলে না। আপনি শোনেন নাই আমাদের দেশে মরমী গানগুলো দেখেন, তুমি ফল তুমি ফুল তুমি তাতে গন্ধ বলে না, এটা কি ঠিক ঠিক নাকি, এটা না কেন বলেন, না কেন না বলছেন যিনি উনি বলেন কেন না, তুমি ফুল তুমি ফল তুমি তাতে গন্ধ, এলো সর্বেশ্বরবাদীরা বলে, হ্যাঁ প্যান্থিস যাদেরকে বলি, সর্বেশ্বরবাদী ওয়াদাতুল ওয়াজুদে যারা বিশ্বাস করে, আল্লাহ এবং আমি সব এক, আমার ভিতরে আল্লাহ আছে এটা যারা বিশ্বাস করে, আমরা কি বলবো, আমরা বলবো তোমার ফল তোমার ফুল তোমার সৃষ্টি হচ্ছে গন্ধ, আল্লাহকে সমস্ত সৃষ্টির থেকে আলাদা করে তার ইবাদত করতে হবে, এটার নাম হচ্ছে তাওহীদ, সব সৃষ্টি একদিকে, যা কিছু এক্সিস্ট করে সব একদিকে, আল্লাহ আরেকদিকে, আর কিছুই আল্লাহর মতো না, লাইসা কা মিসলি শাইউন, এখান থেকে আল্লাহকে মানে আল্লাহ সম্বন্ধে জ্ঞান অর্জনের শুরু, এখান থেকে যে আর কিছুই আল্লাহর মতো না, আপনার মনে যা কিছু আসবে আল্লাহর মতো, আল্লাহ ইজ দ্য আদারনেস অফ দ্যাট, আল্লাহ তার অন্যটা ওইটা না, আপনার যদি মনে হয় পাহাড় আল্লাহ তাহলে আল্লাহ হচ্ছে অন্যটা এই পাহাড়ের বাইরে, আপনার যদি মনে হয় গাছ করে না, গাছের পূজা করে, পাহাড়ের পূজা করে, হাতির পূজা করে, সাপের পূজা করে, আল্লাহ তার কোনোটাই না, আল্লাহ সব কিছুর চেয়ে আলাদা, এইভাবে এটাই তাওহীদ, যে সব কিছুর চেয়ে আলাদা করে আল্লাহকে তার ইবাদত করতে হবে।
আচ্ছা, এরপরে বলতেছেন এতক্ষণ আমরা বললাম বেশিরভাগ কি, এখন বলতেছেন অল্প নিয়ে আল্লাহর যে আয়াতগুলো বলছেন সেগুলা। প্রথমে ওই আয়াতটা আসতেছে সুরা সাবার যে আয়াতটা আমরা পড়ছি, 13 নম্বর আয়াত, যে ফিউ অফ মাই সার্ভেন্টস আর গ্রেটফুল, অল্প সংখ্যক মানুষই ই আপনার কী বলে কৃতজ্ঞ। তারপরে আসতেছে যে বাট নান হ্যাড বিলিভ এক্সেপ্ট এ ফিউ উইথ হিম, মানে বেশিরভাগই বিশ্বাস করে নাই অল্প সংখ্যক ছাড়া। তারপরে বলতেছেন যে এটা হচ্ছে সুরা ওয়াকিয়া 12-14 নম্বর আয়াত, তো এখানে বলতেছেন যে ওই প্রথম দিকের অনেক ফার্স্ট জেনারেশন, প্রথম দিকের জেনারেশনগুলোর অনেক জান্নাতে যারা যাবে আর কি, তাদের কথা বলতে গিয়ে বলতেছেন অ্যান্ড এ ফিউ অফ দোজ উইল বি ফ্রম দ্য লেটার জেনারেশনস, পরের দিকের অল্প কিছু সংখ্যক জান্নাতের কথা সুরা ওয়াকিয়াতে আসে। সুল্লাতুন আসে না একটা আয়াত যারা ই, হ্যাঁ হ্যাঁ, তো ঠিক আছে আমরা এটা শেষ করলাম। এটা জাস্ট এটা এটা এই ছিল না, আমাদের আজকের আলোচনা ছিল না, বাট আমরা সাইড লাইন এটা পড়লাম। তো আল্লাহ যেভাবে বলছে যে আমরাও খেয়াল করলে দেখবো যে অধিকাংশ মানুষ বা মুসলিমরাও আল্লাহ যেভাবে বিশ্বাস করা উচিত সেভাবে বিশ্বাস করে না, বিশ্বাস করা উচিত সেভাবে বিশ্বাস করে না। আচ্ছা, প্রত্যেক মানুষের কাছে তার বিশ্বাসকে, প্রত্যেক মানুষের কাজ তার বিশ্বাসকে রিফ্লেক্ট করে। আবার আমরা ওই কথাটাতে আসতেছি, মানুষ যা বিশ্বাস করে সেই অনুযায়ী কাজ করে। যেমন ধরেন একটা সাপ, একটা সাপ ধরেন এইসব অঞ্চলে সাপ আছে, ওই যে কিতা আলোদ হয়েছিল ওটি বাসায় নেন, বিষাক্ত সাপ, এটি নিয়ে কিন্তু খেলানেলা করে না। কেন করে না? তার ভিতরে বদ্ধমূল ধারণা যে এই সাপটা কামড় দিলে সে মারা যাবে, তাহলে তার অ্যাকশনটা হচ্ছে তার বিশ্বাস অনুযায়ী। তাহলে আমরা যদি মনে করতাম যে আল্লাহ আসেন, তাহলে আল্লাহ নিষেধ করছেন যে কাজগুলো, ওগুলো আমরা কীভাবে করি? যেভাবে আমরা একটা সাপের ভয়ে তাকে তাকে নিয়ে খেলানেলা করি না, যে সাপের কামড় দিলে আমরা মারা যাব, তাই না? তা আমার বিশ্বাস এটা, এটা হলো সাপ সম্বন্ধে আমার আকীদা। তাহলে সত্যি যদি আমি বলতাম যে আল্লাহ আল্লাহ দেখেন, আল্লাহ শোনেন, আল্লাহর যে সমস্ত সিফাতগুলা, নিজের নামগুলা সিফাতগুলা আছে, সেগুলো যদি বিশ্বাস করতাম আমরা, তাহলে আমরা কী করে একের পর এক আল্লাহ বিরুদ্ধে কাজ করে যাচ্ছি ডে ইন ডে আউট? হ্যাঁ, আজকে আপনি দেখবেন যে এখন মানুষ ঘুমায় হলো রাতের 2-3টায় ঘুমায়, সকালে 9-10টায় উঠে, ফজর তো গেছেই, মক্তব টক্তব সব বন্ধ, দেশের দেখবেন অধিকাংশ মক্তব বন্ধ। কারণ মক্তবে আমরা যখন ছোট বড় হচ্ছি, আর কিছু না হোক অন্তত মসজিদের হুজুরের কাছে গিয়ে আলিফ বা তাসা শেখা হইতো, এখন এগুলো বন্ধ। কারণ বাপ মা ঘুমায় 2-3টায়, ছেলে মেয়ে উঠাবে কে, ফজরে কে উঠে, মানে বুঝছেন না? মানে যাদের পয়সা আছে অনেক বেশি, তারা নিজেদের এক একটা কইরা টেলিভিশন আছে, পকেট টেলিভিশন, যাদের পয়সা কম তাদের ঘরের একটা টেলিভিশন আছে। চায়ের দোকানগুলোতে আপনি দেখেন এখন প্রত্যেকটা চায়ের দোকানে মানুষের চা খায় কিন্তু ওইটা দেখার জন্য, তাই না? সময় কোথায়? আচ্ছা, তো এই আমরা কোথায় জীবনের সর্বস্ব বিনিয়োগ করি? জীবনের জীবনের নিয়ামত কি চারটা, চারটা জিনিসের ভিতর নিয়ামত আসে, সময় সম্পদ শ্রম মেধা। সময় মানে আপনার লাইফ টাইম, আপনার যে হায়াত, সম্পদ আল্লাহ আপনাকে যা দিয়েছেন, শ্রম আপনাকে যে শরীর দিয়েছেন, আর মেধা আপনাকে যে আকল দিয়েছেন, এগুলো দিয়ে আমরা আসলে কী করি? আমরা টাকা কামাই, তাই না? এগুলো যদি কত মাল্টিপ্লাই করবে, কত গুণ বাড়বে, কত সম্পদের পাহাড় হবে, এইটাই কিন্তু আমাদের ফিকির। কারণ আমরা বিশ্বাসটা হলো এই দুনিয়াতে আমাদের, এই জন্য কোরআনে কিন্তু সব জায়গায় দেখবেন যে আল্লাহ এবং আখেরাতের আশা রাখে, আল্লাহ এবং আখেরাতে বিশ্বাস করে। এইভাবে কিন্তু আল্লাহ ইমানের শর্ত করছেন যে যারা আল্লাহ এবং আখেরাতে বিশ্বাস করে, এই যে ইমানের শর্তগুলো যখন বলতেছেন তখন কিন্তু এইভাবে বলতেছেন যে আল্লাহ, যারা আল্লাহ এবং আখেরাতে বিশ্বাস করে তারা এইটা করে, যারা আল্লাহ এবং আখেরাতে বিশ্বাস করে তারা এইটা করে। আপনি পড়ছেন না, যেমন সুরা আপনার আহজাবের 21 নম্বর আয়াতে, যারা আল্লাহ এবং আখেরাতে আশা রাখে তারা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে উত্তম আদর্শ হিসাবে এই করে, পড়ছেন না সুরা আহজাবের 21 নম্বর আয়াতে? তারপরে ধরেন সুরা মুজাদালায়, যারা আল্লাহ এবং আখেরাতে বিশ্বাস করে তাদেরকে আপনি দেখবেন না যারা আল্লাহ এবং রসুলের বিরোধিতা করে, তাদের সাথে বন্ধুত্ব করতে, এমনকি তারা যদি তাদের বাপ হয় ছেলে হয় আসে না বর্ণনা, সুরা মুজাদালার 22 নম্বর আয়াত সম্ভবত, 58 নম্বর সুরা 22 নম্বর আয়াত সম্ভবত, শেষ আয়াতটা আর কি, শেষ শেষ দিকের। আচ্ছা, তো যাই হোক, আপনি বিনিয়োগ কোথায় করতেছেন এইটা দিয়ে বোঝা যায় আপনার ট্রাস্ট কোথায়। বিনিয়োগ বলতে শুধু টাকা বিনিয়োগ তা না, আপনার জীবনটাকে কোথায় বিনিয়োগ করতেছেন এইটি দিয়ে বোঝা যায় যে আপনি কোথায় আপনার ভরসা, কোথায় আপনার ট্রাস্ট, কোথায় আপনার বিশ্বাস। আমাদের বেশিরভাগ কোথায় জীবন বিনিয়োগ, জীবনের সব সর্বস্ব বিনিয়োগ করতেছি? কোথায় গেলে শেয়ার বাজার আসে না, কোথায় গেলে এটা 2 গুণ হবে, 3 গুণ হবে, 4 গুণ হবে। সিলেটে বেশ কয়েক বছর আগে, আপনি জানেন না, যারা আমাদের কাছাকাছি বয়স বা আর একটু কম বয়সে তারাও জানতে পারেন, এক ফ্রড মানে ওই মাসের ডবল বা এরকম কিছু একটা করে 1 কোটি টাকা নিয়ে চলে গেছিল, সবাইকে দিছে, মানে প্রথম একবার দুইবার সে দিছে, বুঝছেন না, 1000 টাকা দিয়েছেন, 2000 টাকা দিছে,
4000 দিবেন 8000 দিবেন তারপরে যখন 50000 দিবেন আর নাই সে চলে গেছে সবার টাকা নিয়ে এটা ইসে আসছিল পেপার টেপারে আসছিল মানে টাকা দিলে ডাবল হয়ে যাবে আর কি এক মাসে দুই মাসে ডাবল দিবে বাই দিবে এরকম কথা যাই হোক এটা অন্য একটা কথা আমরা আসি আর একটু সামনে যাই পুরান একটা উদাহরণ দিতেছি আমি এই উদাহরণটা অনেক জায়গায় আমি দিয়ে থাকি ঢাকা শহরে যারা গেছেন ঢাকা শহরে ট্রাফিক জ্যাম হয় না অনেক অনেক ট্রাফিক জ্যাম হয় দেখবেন যে একটা ট্রাফিক এইভাবে হাত তুলে দাঁড়ায় আছে একজন ট্রাফিক হয়তো 200টা গাড়ি 300টা গাড়ি দাঁড়ায় আছে লাইন ধরে কেউ কিন্তু ওই ট্রাফিকের হাত দেখানোকে অবজ্ঞা করে ছাই করে চলে যেতেছে না কেন কারণ ওই ট্রাফিক তার তাকে তার নামে কেস দিতে পারে তাকে ফাইন করতে পারে তাকে থানায় নিতে পারে এইটুকুই আর কিছু না আচ্ছা যারা বসে থাকে লাইনে যারা ওই গাড়ির লাইনে বসে আছে তাদের ভিতরে এমন লোক আছে যে ওই ট্রাফিকের চেয়ে 10 পদ উপরে মানে চাইলে ওই ট্রাফিকের সারা জীবনের বেতন সে এক মাসে কামায় কিন্তু সে চুপ করে বসে আছে কেন ওই ট্রাফিক হাত দেখেছে নিষেধ করছে এই ট্রাফিককে আমরা যতটুকু পাত্তা দেই আল্লাহকে আমরা এটুকু পাত্তা দেই না কারণ বহু ব্যাপারে আল্লাহ হাত দেখে বসে আছেন সিনেমা দেখবেন না নাটক দেখবেন না মদ খাবেন না নেশা করবেন না সিগারেট খাবেন না জিনা করবেন না হ্যাঁ আমরা কিন্তু এগুলো পাত্তা দিতেছেন তাহলে ওই ট্রাফিককে যতটুকু পাত্তা দেই আল্লাহকে কিন্তু আমরা সেটুকু পাত্তা দেই না কথা ঠিক না আপনি বলেন মানে এখানে কোনো আমি কি কোনো মিথ্যা কথা বললাম ভাই কোনো ই আছে কোনো ফ্যালাসি নাই কিন্তু এখানে ট্রাফিক একটা অতি অতি কনস্টেবল অতি ছোট চাকরি তার কিন্তু সে হাত দেখায় বসছে আপনি চুপ করে বসে আছেন আপনার অনেক কাজ কিন্তু আপনি চুপ করে বসে আছেন কেন যে যদি আপনি কিছু করেন তাহলে আপনাকে থানায় দিবে অথবা আপনাকে একটু ফাইন করবে বা অসম্মান করবে অথচ আল্লাহ কত ব্যাপারে আমাদেরকে হাত দেখে বসে আছেন কিন্তু আমরা সেগুলো মানি না এই জন্য আমি জিজ্ঞেস করছি আল্লাহ কি আসলে আছেন আপনাকে আসলে আমরা কি আসলে আল্লাহ বিশ্বাস করি বিশ্বাস করলে এটার ইফেক্টটা কোথায় এটার এটার প্রভাবটা কোথায় এটার ইটা কোথায় আচ্ছা গেল আমরা একটা সামনে যাই তো আল্লাহর অন্ধকার রাত্রে কালো পাথরের নিচে একটা কালো পিঁপড়াও যদি মুভ করে আল্লাহ সেটা সম্বন্ধে জানেন সেটাও দেখেন তাই না আল্লাহর সাথে কারো কোনো পর্দা নাই কিছু আটকাতে পারবেন আপনি যে রুমের ভিতরে ঢুকে মনে করেন যে কেউ দেখলো না দুনিয়ার আমি একটু একটু দেখি কিছু আপনি তার মানে কি আপনার বিশ্বাসটা সঠিক না আল্লাহ সম্বন্ধে আপনি কি আটকাতে পারবেন আল্লাহর দৃষ্টিকে কিছু দিয়ে কেউ কিছু দিয়ে পারবে আটকাতে কোনো ওয়াল কোনো ই মানে কোনো জায়গা আছে যেখানে কি আল্লাহর দৃষ্টির বাইরে এই জন্য আমরা কী বলি ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন আমাদের জার্নি কি ফ্রম আল্লাহ টু আল্লাহ আল্লাহর কাছ থেকে আসছে আবার আল্লাহর কাছে ফিরে যাব আল্লাহর বাইরে যাওয়ার কোনো জায়গা নেই আমাদের আছে আল্লাহর বাইরে নিরাপদ যাওয়ার জায়গা আছে কোনো আমি যখন হজ করতে গেলাম প্রথমবার তখন আমার পাশে পাকিস্তানি লুকিং একটা লোক ছিল মানে উর্দু কথা বলে বাই যাই হোক সাধারণ মানুষ অর্ডিনারি মানুষ তো হঠাৎ একটা পটপট পটপট করে আওয়াজ হয়েছে মসজিদুল হারামে হয়তো হেলিকপ্টার আসছে বা কিছু এর আগে একটা অ্যাক্সিডেন্ট হয়েছে বা একটা আগে ঘটনা ঝামেলা হয়েছিলো তো মানুষজন দাঁড়ায় গেছে মানুষজন দাঁড়ায় গেছে মানে এদিক তো ওই লোকটার আমি বসে আছি তো ও বলতেছে আল্লাহ সে বচকর কিদার যায়গে মানে আল্লাহ থেকে বাইচা কোথায় যাইবা আমাকে বলতেছে না স্বগক্তি বলতেছে সে যে এই আল্লাহর ঘরে আল্লাহর মসজিদুল হারামের ভিতরে আইসাও তোমার মানে মনে হইতেছে যে তুমি কোথাও বাইচে যেতে পারবা যদি আল্লাহ চান তাহলে তুমি কোথাও বাইচে যাওয়ার জায়গা আছে কোন জায়গায় নাই আমাদের বাইচে যাওয়ার এটা বুঝতে হবে আচ্ছা এরপরে এই জন্য আমরা অন্য যে কোনো কিছু সম্বন্ধে জানার আগে আজকের আজকে যারা শুনতেছেন এখানে আমরা নিশ্চিত হব যে আল্লাহ আছেন আমাদের কারো ভিতর যদি কোনো সন্দেহ থেকে থাকে সংশয় থেকে থাকে তাহলে সেগুলো দূর করব পড়াশোনা করব এবং আল্লাহকে এমনভাবে ভয় করব যেমন ভয় করা উচিত আল্লাহকে এমনভাবে বিশ্বাস করব যেমন বিশ্বাস করা উচিত ঠিক আছে তাহলে কিন্তু সব কিছুর আগে আমার ইসলামের স্তম্ভ কটা পাঁচটা না প্রথমটা কি প্রথমটা হচ্ছে যে আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু তাই না প্রথমটা এটা তাহলে ওইটা আমার আমরা আগে ঠিক করব ওইটাকে ঠিক করব ওইটার ভিতর কি দুইটা সাদা আছে দুইটা সাদা আছে না একটা হচ্ছে যে আল্লাহ ছাড়া ইবাদতের যোগ্য কোনো সত্যিকার ইলা নাই আর একটা কী আছে মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম তার প্রেরিত রাসূল তাহলে ওইটাকে আগে ঠিক করব আমরা এবং আপনার ব্যাপারটা হচ্ছে একটা পাঁচতলা বিল্ডিংয়ের মতো আলেমরা বলেন একটা পাঁচতলা বিল্ডিং শাহাদা বা ইমান বিশ্বাস সালাত জাকাত সিয়াম হজ একতলাটা যদি ভেঙে ফেলেন নড়বড়ে হয় না থাকে তাহলে কি দুই তিন চার পাঁচ আছে
যারা আল্লাহ বিশ্বাস সঠিক না, আল্লাহ বিশ্বাস সলিড না, তার তো সালাত সালাত সিয়াম হজ জাকাত কিছু নাই তার। এবং আল্লাহ বিশ্বাস কীরকম হইতে হবে? লা ইলাহা ইল্লাল্লাহ কি শুধু জপলে হবে? শুধু জপলে হবে না, লা ইলাহা ইল্লাল্লাহ শর্ত আছে, সাদা শর্ত আপনারা পড়বেন ইনশাআল্লাহ, পড়বেন আগামীতে, সাদা শর্তের উপরে বই আছে আটটা, কোনো কোনো স্কলার আটটা বলেন, কোনো কোনো স্কলার নয়টা বলেন, শর্ত আছে। তার এক নম্বর শর্তটাই হচ্ছে শাহাদাতে কী বলতেছেন এটা বুঝতে হবে। আল্লাহ কিন্তু আমাদেরকে লা ইলাহা ইল্লাল্লাহ পড়তে বলেন নাই, ফালাম আন্নাহু লা ইলাহা ইল্লাল্লাহ বলছেন। ফালাম মানে এলম অর্জন করতে হবে যে লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহটা বুঝতে হবে, জানতে হবে কী কী বলা হচ্ছে, এই সম্বন্ধে জ্ঞান অর্জন করতে হবে। এবং যত আমল আছে দুনিয়ায় সকল আমলের প্রিকন্ডিশন হচ্ছে জ্ঞান, জ্ঞান ছাড়া আমলের কোনো মানে নেই, বুঝছেন না? একটা পাগল, তার জ্ঞান নেই সে কী করতেছে, তার আমলের কোনো মানে নেই, সে নামাজ পড়লেও কোনো মানে নেই। একইভাবে জ্ঞান নাই যে আপনাকে উঠা বসা করতে দেখে একজন হিন্দু বা কাফের পিছনে দাঁড়ায় উঠা বসা করলো, তার কি নামাজ হইল না? কারণ তার এই সম্বন্ধে জ্ঞান নাই, সে আল্লাহর কাছে সাবমিট করে নাই, শুধু উঠা বসা করলে নামাজ হইল না। যে কোনো আমলের পূর্ব শর্ত হচ্ছে আপনি কী করতেছেন এটা আপনাকে জানতে হবে। এই জন্য আল্লাহ বলছেন কি, আর সূরা মুহাম্মাদের 19 নম্বর আয়াতে আমি যেটা বললাম সেখানে আল্লাহ বলছেন কি, যে আপনাকে জ্ঞান অর্জন করতে হবে যে আল্লাহ আছেন বা লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহ ছাড়া সত্যিকার ইবাদতের যোগ্য সত্যিকার কোনো ইলা নাই, এটাকে জ্ঞান অর্জন করতে হবে। এবং যদি জ্ঞান অর্জন করতে পারতেন, যেভাবে আল্লাহকে ভয় করার কথা সেভাবে ভয় করতে পারতেন, তাহলে আপনার কী থাকতো? আপনার তাকওয়া থাকতো। তাকওয়া কথাটা মানে কি? গড কনশিয়াসনেস, আল্লাহ সম্বন্ধে আপনি সচেতন হইতেন। আপনি আপনার এই ঘরের ছোট্ট ঘরের ভিতরে ঢুকে যখন মোবাইলটা খুলছেন, খারাপ জিনিস দেখবেন দেখা, তখন আপনার মনে হইতো যে দুনিয়ার কেউ না দেখলেও আল্লাহ আমাকে দেখতেছেন, এবং আপনি এটা করতে পারতেন না। এইটাই তাকওয়া। তাকওয়া মানে গড কনশিয়াসনেস, মানে সর্ব অবস্থায় মনে রাখা যে আল্লাহ আমাকে দেখেন, আমাকে জানেন, আমার ভিতরে যা আছে সেটা জানেন, আমি যে দুষ্টামি করবো বলে মনে মনে প্ল্যান করছি সেটাও আল্লাহ জানেন, যেটা করবো সেটা জানেন, যেটা করবো না সেটাও জানেন। আচ্ছা, এইটার এখানে একটা উদাহরণ দিই আমি, মানে সবসময় দিয়ে থাকি, সেটা হচ্ছে যে আপনার, আমি একসময় ফটোগ্রাফি করতাম, ফটোগ্রাফি শিখতাম, ফটোগ্রাফির উপর পড়াশোনা করতাম, ক্যামেরা, দামি ক্যামেরা ট্যামেরা হেন তেন কিনছিলাম। যাই হোক, তো এখানে একটা ম্যাগাজিনে বলতেছে অনেক দূর থেকে একজনের ছবি তুলছে, সে সি বিচের উপর আছে বা সমুদ্রের সৈকতে আছে, অনেক দূর থেকে টেলিফোটো লেন্স দিয়ে তুলছে ছবি। তো বলতেছে যে এই লোকটা জানে না যে তার ছবি তোলা হচ্ছে। কেন বলতেছে? যদি জানতো তাহলে সে সচেতন হয়ে বসতো, সে এরকম ঢিলাঢালা হয়ে বসতো না। মানুষ যদি জানে যে তাকে কেউ দেখতেছে সে একরকম চলে, তাকে কেউ দেখতেছে না মনে করলে আরেকরকম চলে, আমাদের স্বভাবটাই এরকম। তাহলে আল্লাহ আমাদের দেখতেছেন এটা যদি আমাদের মনে থাকতো, সার্বক্ষণিক দেখতেছেন, তাহলে আমাদের বসার থেকে শুরু করে সকল কিছুই অন্যরকম হইতো, তাই না? এটা আমরা মনে রাখবো এবং আমরা চেষ্টা করবো এটাকে এই করতে। আর আরেকটা জিনিস, যারা এখানে কম্পিউটার শিক্ষিত অনেকে আসেন, ছাত্র স্টুডেন্টরা আসবে, এরকম একটা কথা বলছেন যে দেখেন আপনার ভিতরে ইমানটা হচ্ছে অথবা আল্লাহ সম্বন্ধে জ্ঞান বা আল্লাহ সম্বন্ধে বিশ্বাসের নিশ্চয়তা, এগুলো হচ্ছে কম্পিউটারের সফটওয়্যারের মতো। একটা কম্পিউটারে যদি কোনো সফটওয়্যার না থাকে, কম্পিউটারটা কিন্তু একটা প্লাস্টিকের বাক্স, আর কিছু না, এটা কোনো কাজে আসবে না। একটা কম্পিউটার আপনি কিনে নিয়ে আসছেন, কোনো সফটওয়্যার নেই, যারা জানেন তারা জানেন, প্রোগ্রাম নাই কোনো, আপনি এটা একটা বাক্স, জাস্ট একটা প্লাস্টিকের বাক্স। এইটার ভিতরে যখন আপনি একটা কারেক্ট প্রোগ্রাম দিবেন, তখন 2×2 দিলে 4 আসবে। আবার একটা ইনকারেক্ট প্রোগ্রাম যদি হয়, যেমন ওয়ার্ড, যারা ওয়ার্ডের কথা জানেন, তো 2×2 লেখা আপনি যদি 3 বছর বসে থাকেন তাহলে ওখানে সমান 4 আসবে না, কারণ ওর ভিতরে সঠিক প্রোগ্রামটা নাই। এই জন্য আপনারও অন্তরে বা মস্তিষ্কে কারেক্ট প্রোগ্রামিং হইতে হবে, আল্লাহ সম্বন্ধে অ্যাবসোলিউট নিশ্চিত হইতে হবে যে আল্লাহ আছেন, এবং সমস্ত সিফাত সহকারে নিশ্চিত হইতে হবে যে এই সিফাতগুলো আল্লাহ, আল্লাহ দেখেন, আল্লাহ শোনেন, আল্লাহ মানে দয়ালু, আল্লাহ সৃষ্টিকর্তা, আল্লাহ আমাকে জাহান্নামে দিতে পারে, যত কিছু বলছেন আল্লাহ। এখানে তো নামগুলোর আবার 99 নামের ভিতর ভাগ আছে, কতগুলো আছে শুধুমাত্র দয়ার, কতগুলো আছে শাস্তির, এরকমের নামগুলো আছে না, ভাগ আছে। তো যাই হোক, এখানে একটা জিনিস বোঝার আছে যে এগুলো অন্তরের রোগ, যে রোগটা দেখা যায় না, ভিতরে থাকে না, অন্তর। অন্তরের রোগের অনেক ধরনের আছে, তার ভিতর প্রধান দুইটা রোগ হচ্ছে, একটা হচ্ছে শাহওয়াত, একটা হচ্ছে শুবহাত। আপনারা হয়তো অন্যদের মুখেও শুনছেন, শাহওয়াত মানে কি? কাম ক্রোধ, এগুলো আমাদের একটু লোভ লাগে, টাকা দেখলে লোভ লাগে, মেয়ে মানুষ দেখলে চোখটা ওইদিকে যায়, এগুলো হলো শাহওয়াত, রিপুর তাড়না। এগুলো মানুষ যখন করে তখন কিন্তু মানুষের ভিতরে একটা গিল্টি ফিলিং আসে, যেমন আমার মতো দাঁড়িয়ে কেউ যদি কোনো একজন সুন্দরী মহিলা দেখে এরকম তাকায়, পরমূর্তি মনে বেশি, আমি এটা ঠিক করি না, তবা নজবিল্লাহ, হ্যাঁ বলে না মানুষ, আস্তাগফিরুল্লাহ, একবার দেখছি, এক নজর গেছে, আর দেখবো না, এই এই ফিলিংটা আসে।
কিন্তু আরেকটা হচ্ছে শুভহাত। শুভহাত হচ্ছে কি, সন্দেহ, আল্লাহ আছেন দেখি না তো আল্লাহকে, নাও থাকতে পারেন, থাকতেও পারেন, জান্নাত জাহান্নাম আছে, যদি জান্নাত জাহান্নাম থাকে তাহলে তো একরকম, আর যদি না থাকে তাহলে জীবনটা তো বরবাদ হলো, কোনো কিছু এনজয় করলাম না। এই জন্য অনেকে বলে কি, ইয়াং বয়সটা হলে এনজয় করার জন্য, যা করার মানে এনজয় করে নেই, উপভোগ করে নেই, সিনেমা দেখি, নাটক দেখি, প্রেম করি, যাই যা যা করার করি, বয়সকালে কোমরে ব্যথা হলে তখন দেখা যাবে আল্লাহ আছেন কি নেই, তখন চিন্তা করা যাবে। যাই হোক, এখানে মনে সংশয় সন্দেহ আসতে পারে, আসে, অথবা প্রশ্ন আসতে পারে। প্রশ্ন আসাটা কিন্তু দোষে না। ইব্রাহিম আলাইহিস সালাম আল্লাহরে বলছেন, আল্লাহ আপনি যে জীবিত মৃতকে জীবিত করেন আমি একটু দেখতে চাই। আল্লাহ বলছেন তোমার কিন্তু সন্দেহ আছে নাকি, বলছেন না আমার ভিতরটা একটু শান্ত হতো। এইভাবে আপনাদের মনেও প্রশ্ন আসতে পারে, প্রশ্ন আসতে কিন্তু দোষ নাই। একজন ওয়েস্টার্ন স্কলার, পশ্চিমা স্কলার, গাই চন্দনার নাম, লন্ডনের রিজেন্স পার্ক মসজিদের মুরব্বী ছিলেন, আসেন কিনা আমি জানি না, অনেক বয়স ছিল ওনার তখন, এখন আসেন কিনা জানি, আমি খবর রাখি না। ওনার একটা বইতে উনি বলতেছেন যে এই যে প্রশ্ন করা, প্রশ্ন আসা মনে, এটা হলো সোনারু, যে চিনেন না গোল্ডস্মিথ, সোনারুরা কী করে, একটা একটা পাত্রের উপরে সোনা রেখে নিচে দিয়ে একটা একটা মানে তাপ দেয়, একটা ল্যাম্প জ্বালায় দেয়, তখন হয় কি উপরের সোনাটা গলে, গলার পরে সেটার উপর থেকে ভেজালটা সরায় দেয়া, মানে রিয়েল সোনা বা প্রকৃত সোনাটা উনি আলাদা করে নেন। একইভাবে প্রশ্ন যদি সঠিক প্রশ্ন হয় তাহলে প্রশ্নের মাধ্যমে মানুষের জ্ঞান বাড়বে, মানুষের ভিতরে কমফোর্ট বাড়বে, সাকিনা বাড়বে, যেটা আমরা বলি প্রশান্তি হবে, মানুষের ভিতর প্রশান্ত হবে এবং মানুষের ইমানটা বাড়বে। সুতরাং লিমিটেড স্কেলে প্রশ্ন করাটা, জানতে চাওয়াটা ঠিক আছে, কিন্তু আজকালকে যেসব মানুষে উল্টাপাল্টা প্রশ্ন করে, যে সমস্ত প্রশ্নের কোনো যে সমস্ত প্রশ্নের কোনো ই নাই, অর্থ নাই, সেই ধরনের প্রশ্ন করে দেখবেন ফেসবুকে বা অন্য জায়গায়, নাস্তিকরা, কাফেররা, মুশরিকরা বা আপনার স্কেপ্ট কী বলে এটা, অ্যাগনোস্টিকরা প্রশ্ন করে অনেক। এই ধরনের প্রশ্নকে উনি তুলনা করছেন যে ওই সোনা যেটা জাল দিতেছেন ওটা যদি বেশি তাপ দিয়ে দেন তাহলে সোনাটা পোরাস হয়ে যায়, ছিদ্র ছিদ্র হয়ে যায়, আর ওইটা কোনো কাজে লাগে না, ওটা ফালাই দিতে হবে। সুতরাং প্রশ্ন আসবে মনে, প্রশ্নের উত্তর আমরা জানতে চাবো, কিন্তু অহেতুক প্রশ্ন, যেমন কথার কথা, প্রশ্ন করতে করতে একসময় আপনাকে বলবে শয়তান, আপনাকে বলবে আল্লাহকে কে সৃষ্টি করছেন, বুঝছেন না, আপনাকে আপনার বাবা করতে করতে গেলেন আদম আলাইহিস সালাম, হ্যাঁ, তারপরে বললেন আপনি আল্লাহকে কে সৃষ্টি করছেন, রসুল বলে গেছেন, আমার কথা না, আল্লাহ রসুল বলে গেছেন শয়তান এই পর্যন্ত নিয়ে যাবে তোমার। ওইখানে আপনার কী মনে হতে হবে যে সৃষ্টির যে সিলসিলা এটা মানুষের বেলায় প্রযোজ্য, আল্লাহর বেলায় প্রযোজ্য না। আমরা আগে বলছি না লাইসাকা মিসলি শাইউন, এটা আল্লাহ এই সিস্টেমের বাইরের, আল্লাহ এই সিস্টেমের অংশ না, আল্লাহ আমরা সবাই আল্লাহর সিস্টেমের অংশ, কিন্তু আল্লাহ এই সিস্টেমের বাইরের, আল্লাহর বেলায় এই প্রশ্ন আসার কোনো স্কোপ নাই যে আল্লাহকে কে সৃষ্টি করছেন। সৃষ্টি করা, বাবা থাকা, মা থাকা, ছেলে থাকা, মেয়ে থাকা, এগুলো আমাদের জন্য সুন্নাহ, সুন্নাত আল্লাহ যেটাকে আমরা বলি, আল্লাহর দেওয়া নিয়ম, কিন্তু এই নিয়মের ভিতরে আল্লাহ বাধিত না, এই নিয়ম দিয়ে আল্লাহই করে না। আচ্ছা, আমরা সামনে যাই একটু। ইমানের বিষয়গুলো না দেখে বিশ্বাস করতে হবে। আমরা তো ইমান নিয়ে কথা বলতেছি, আমরা বলছি আল্লাহ বিশ্বাস করি কিনা। ইমানের সকল বিষয়ে আমরা ছয়টা বলি না, আমন্ত বিল্লাহ মালায়েকাতি কুতুবি রুসুলি বলে ইয়াউমাল আখিরি কাদার খাইরি শাররি, ছয়টা বলি আমরা, আহলে সুন্নাল জামাত বলে ছয়টা, বাংলাদেশে বলে সাতটা, এটা আবার একটা বাহাসের ব্যাপার, বাংলাদেশে বল বাসি বাদুল মত একটা জোড়ে, এটা হলো ওই ইসের ওই ইসের ভিতরে আছে, কিয়ামতের ভিতরে বা আখেরাতের ভিতরে এটা ইনক্লুডেড, কবর থেকে শুরু হয়ে গেল আখেরাত, একদম জান্নাত জাহান্নাম যাওয়া পর্যন্ত হচ্ছে একটা ফেজ আখেরাতের অংশ, এর ভিতরে নানা ভাগ আছে বা ই আছে। সো আমরা আহলে সুন্নাহ জামার মতে কি ছয়টা, আপনার কনভিন্স তো ছয়টা, যে ছয়টা কিন্তু কেন ছয়টা, আল্লাহ রসুল বলছেন, ইমানের সম্বন্ধে ডেফিনিশন কে দিবেন, ইমান সম্বন্ধে সবচেয়ে বেশি কে জানতেন, আল্লাহ রসুল জানতেন, হাদিস জিবরিল যেটার কথা বললাম, যেটাকে উম্মুল সুন্নাহ বলা হয়, মুসলিমের হাদিস বললাম, ওই হাদিসে জিবরিল তাকে জিজ্ঞেস করছেন যে ইমান সম্বন্ধে বলেন আমাকে, আল্লাহ রসুল 1, 2, 3, 4, 5 এক গোতে বলছেন, তার তুমি বিশ্বাস করো আল্লাহ মালায়েকাতি কুতুবি ফেরেশতায় কিতাবে, তারপরে ওয়ালি ইয়াউমিল আখিরি, এই পাঁচটা বলে রসুলি মাঝখানে বাদ গেছে, পাঁচটা বলছেন, বলে থামছেন, থাইমা আবার বলছেন তুমি বিশ্বাস করো কদরে, কদরে বা ভাগ্যের ভালো মন্দে এটাতে বিশ্বাস করো, বিশ্বাস করো কথাটা দুইবার ব্যবহার করছেন, একবার ব্যবহার করে পাঁচটা জিনিস একসাথে বলছেন, আর ছয় নম্বরটার আগে আবার বিশ্বাস করো বলে বলছেন কদরে বিশ্বাস করো। এটা একটা কারণ স্কলাররা বলেন যে অনেক মানুষ কিন্তু কদরকে অস্বীকার করে, তখনই করছে মানে আব্দুল এই হাদিসটা যিনি ই করছেন আব্দুল্লাহ ইবনে ওমর
তার সময়ই কিন্তু মানুষ কদরে কদরকে কোয়েশ্চেন করতে শুরু করছে এবং অবিশ্বাস করতে শুরু করছে। এই জন্য স্কলাররা বলেন যে এই পাঁচটা একটা ব্র্যাকেটের ভিতরে ঢুকে আল্লাহ রাসূল বলছেন বিশ্বাস করো, আবার আরেকটা বিশ্বাস করো বলে আলাদা করে কদরটা বলছেন। কারণ কদর হচ্ছে ইমানের ছটা স্তম্ভের ভিতরে প্রথম স্তম্ভ, যেটা নিয়ে মানুষ প্রশ্ন শুরু করবে এবং যেটাকে নিয়ে মানুষ অপব্যাখ্যা করবে। আপনারা তো যারা একটু পড়াশোনা করছেন তারা জানেন যে কাদেরিয়া আর জবরিয়া বলে দুটো দল আছে। কাদেরিয়া দল যারা তারা কদরে বিশ্বাস করে না, তারা মনে করে এই মোবাইলটা আমি ধরছি এই এখন আল্লাহ জানলেন যে আমি এটা ধরছি, তার আগে আল্লাহ জানেন না এটা ধরছি, নজবিল্লাহ। আবার জবরিয়া যারা তারা বলে যে আমি মদ খাইতেছি, আমার কি ক্ষমতা আছে আমি মদ খাবো, আল্লাহ খাওয়াইতেছে দেখে আমি খাইতেছি, ওইটাও নজবিল্লাহ। বুঝছেন না, আল্লাহ শুনুন যে আমার পজিশনটা হচ্ছে মাঝখানে। হ্যাঁ, আমরা কদরেও বিশ্বাস করি, আল্লাহর নির্ধারণে বিশ্বাস করি, আবার আমাদের চয়েস আছে এটা বিশ্বাস করি, আমাদের ইচ্ছা অনিচ্ছার ই আছে, আমরা কোনটা বেছে নিব, মদ খাবো কি খাবো না, এই এইটা আল্লাহ আমাদেরকে দিচ্ছেন, এই চয়েসটা আল্লাহ দিচ্ছেন, আমি চাইলে খাইতে পারি চাইলে না খাইতে পারি, তাই না, আল্লাহ আমাকে বাধ্য করেন না মদ খাইতে। তো এইটা হচ্ছে ব্যাপার, এই দুইটা জিনিসের মাঝখানে আমাদের এই অবস্থানটা। আচ্ছা, এই এইভাবে আমরা আগাইতে গেলে মানে আমরা আমরা দেখব যে অধিকাংশ মানুষই, মুসলিম নামধারী মানুষরাই আল্লাহকে সেভাবে বিশ্বাস করে না যেভাবে বিশ্বাস করা উচিত। এটা আমি আবার বললাম কথাটা, আবার এমফেসাইজ করলাম যে এইভাবে বিশ্বাস করে না যেভাবে বিশ্বাস করা উচিত। বিশ্বাসের বিষয়গুলো দেখা যায় না আমরা বললাম একটু আগে, তাহলে অন্তরে আমরা কীভাবে নিশ্চিত হব যে সেগুলো ঠিক, সেগুলো হক, সেগুলো সত্য, এগুলো আমরা কীভাবে বুঝব? এখানে আমি একটা উদাহরণ দিছি যে আপনার আমাদেরকে যদি স্বাভাবিকভাবে বড় হইতে দেওয়া হইতো, স্বাভাবিকভাবে বড় হইতে দেওয়া হইতো, অর্থাৎ আমাদেরকে যদি ফিতরার উপর বড় হইতে দেওয়া হইতো, ফিতরা বোঝেন তো না, মানে যেভাবে আমরা জন্মাইছি, যেভাবে জন্মাইছি আমরা সেটার, আপনাদের ফোনগুলো একটু অনুগ্রহপূর্বক সাইলেন্ট করে দেন। এটা কি আমার ফোন নাকি, মাফ করবেন, এটা আমার ফোন, এটা করছে এটা করে নেই, দাঁড়া। আমি একটু দেখে নিই, মাফ করবেন এক সেকেন্ড, আমার এটা 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 ঠিক আছে, এটা এটা এটাই করা আছে, সাইলেন্ট করা আছে। আচ্ছা, যদি আমাদেরকে স্বাভাবিকভাবে বড় হইতে দেওয়া হইতো, স্বাভাবিক বড় হওয়া মানে কি, নেচারের ভিতরে, প্রকৃতির ভিতরে যেভাবে আমাদের 100-200 বছর আগের পূর্বপুরুষরা বড় হয়েছেন সেভাবে যদি বড় হইতে দেওয়া হইতো, তাহলে আমরা ফিতরাত থেকে আল্লাহকে বিশ্বাস করতাম। এটা সূরা 30 নম্বর সূরা হচ্ছে সূরা রোম, সূরা রোমের 30 নম্বর আয়াতে আল্লাহ বলতেছেন যে তারা ফিতরা, তারা তাওহীদের উপর বড় হইতো এবং তারা ফিতরার উপর বড় হইতো, দীন ইসলামের উপর বড় হইতো যদি তাকে স্বাভাবিকভাবে বড় হইতে দেওয়া হতো, বাপ মা যদি টেম্পার না করতো, সমাজ যদি বা সমাজ বা পরিবেশ প্রতিবেশের যে খারাপ জিনিসগুলো ওগুলো যদি না আসতো তাইলেই হইতো। এবং আরেকটা ইসে আপনার আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহুর একটা হাদিস আছে, বুখারীর হাদিস, সেখানে একই কথা বলা হয়েছে যে প্রত্যেক মানে মানে বাচ্চারা বা প্রত্যেক শিশু ফিতরার উপর জন্মায় বা দীন ইসলামের উপর জন্মায় এবং বাবা মা তাকে ইহুদি বা খ্রিস্টান বানায়, এই ধরনের কথাটা আর কি, মানে সারমর্মটা ওই কথাটা ঈশের আপনার কী বলে আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু বুখারীর হাদিসে বর্ণনায়, বুখারীর যে হাদিস সেটাতে। আচ্ছা, এখানে আমরা আপনাদেরকে ছোট্ট দুটা উদাহরণ দিতেছি, যে একটা হচ্ছে হাইবিন ইয়াকজান, কেউ শুনছেন এই বইটার নাম, এখানে কেউ শুনছেন হাইবিন ইয়াকজান? এটা হচ্ছে ইবিন তুফাইল বলে একজন স্প্যানিশ স্কলার, স্পেনের একজন, স্পেনে কর্তু কর্ডোবা আমাদের ছিল না, কুর্তুবি বলি যে, কুর্তুবি কোথায়, স্পেনের, কিন্তু এরকম স্পেনের স্কলার আছেন, অনেক স্কলার ছিলেন, ইবিন হাজম ছিলেন স্পেনের বা আরও ছিলেন অনেক বড় বড় আলেম ছিলেন স্পেনের, তো ইনি ছিলেন ইবিন তুফাইল স্পেনের একজন স্কলার, উনি একটা বই লিখছিলেন হাইবিন ইয়াকজান, 1105-1185 শতাব্দীতে ওনার জীবন ছিল, ওই সময় লিখছিলেন, এটা ইংলিশে পাওয়া যায় এবং এটার একটা কার্টুন আছে যারা তুর্কিশরা বানাইছে, আমি তো তুর্কিশ ল্যাঙ্গুয়েজ বুঝি না, অ্যানিমেশন, তো ওইখানে দেখায় কি যে একটা ছেলে জাহাজ ভেঙে যাওয়ার জন্য একটা ছেলে একটা দ্বীপে গিয়ে ল্যান্ড করে এবং ওই দ্বীপে সে একা বড় হয়, কোনো মানুষ নেই আর, তো এখানে একটা হরিণীকে সে তার মা মনে করে, হরিণী, সেই হরিণটাকে তাকে খুব আদর করতো, তো একসময় সে হরিণটা মারা যায়, তখন সে হরিণীর ঠোঁট চোখ এগুলো ধরে ফিল করার চেষ্টা করে যে কী হয়েছে এই হরিণটা,
কেন কথা বলে না, আমি ডাকলে তো সে রেসপন্ড করতো বা ই করতো। তখন সে চিন্তা করতে শুরু করে যে জন্ম মৃত্যু জীবন এসব নিয়ে চিন্তা করতে শুরু করে, এবং সে কিন্তু নিজের থেকেই বোঝে, একা 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 বড় হয়ে মানে প্রকৃতির ভিতর থেকেই সে বোঝে যে আল্লাহ আছেন, আল্লাহ সৃষ্টিকর্তা, আমাদের সৃষ্টিকর্তা, আল্লাহ নিয়ম বেঁধে দিয়েছেন বা আল্লাহর নিয়মে দুনিয়া চলতেছে, এগুলো সে এমনি অটোমেটিক্যালি বুঝে। আমাদেরকেও যদি ছেড়ে দেওয়া হয়তো ফিতরার উপরে, তাহলে আমরাও কিন্তু বুঝতাম, কিন্তু আমাদের সিনেমা নাটক গান উপন্যাস এগুলো কোথায় যাবে? এই যে একটু আগে বললাম, এগুলোর বম্বার্ডমেন্ট থেকে কিন্তু আমরা আল্লাহর রিয়েলিটিটাকে ওইভাবে রিয়েলাইজ করি না যে আল্লাহ কত রিয়েল বা কতই। আল্লাহর একটা নাম কিন্তু আল হাক, আপনারা জানেন তো, আল হাক মানে হচ্ছে দি রিয়েল। হ্যাঁ, মুসলিমদের কাছে সবচেয়ে বড় রিয়েলিটি হচ্ছেন আল্লাহ, সবচেয়ে বড় সত্য বাস্তবতা রিয়েলিটি হচ্ছেন আল্লাহ, আর আমরা হচ্ছাম কি, আমরা কি অ্যাবসোলিউট রিয়েল হচ্ছেন আল্লাহ, আর আমরা হচ্ছে রিলেটিভ রিয়েল, মানে আমরা আজকে আসি কালকে নাই, এই জায়গায় এই মেম্বারে 100 বছর পরে এখানে কেউ নেই, তাই না? আমরা হচ্ছে রিলেটিভ রিয়েল, মানে আল্লাহ আমাদেরকে যতদিন রিয়েলিটি বা অস্তিত্বে দিয়েছেন ততদিন আমাদের অস্তিত্ব আছে, তারপরে নাই। সূরা রহমানের আয়াতে আসে না যে সব কিছু ক্ষয় হয়ে যাচ্ছে, সব কিছু মরে যাচ্ছে, সব কিছু ধ্বংস হয়ে যাচ্ছে, সব কিছু পাস মানে মানে অতীত হয়ে যাচ্ছে, এক্সেপ্ট দ্য ফেস অফ আল্লাহ, আল্লাহর চেহারা ছাড়া, অর্থাৎ আল্লাহর সত্তা ছাড়া। আল্লাহই একমাত্র রিয়েল, অ্যাবসোলিউট রিয়েল, আর আমরা হচ্ছে রিলেটিভ রিয়েল, আজকে আসি কালকে নাই, আজকে সত্য কালকে সত্য না, আমরা বুঝছেন, এটা বোঝার ব্যাপার আছে। তো এইখানে মুসলিমদের কথা কিন্তু এটা, কাফেরদের কথা কি, পশ্চিমাদের কথা কি, তারা কিন্তু আপনার রিয়েল যে শব্দটা, এই শব্দটা আসছে রেস বলে একটা ল্যাটিন শব্দ থেকে, ল্যাটিন শব্দ, রেস মানে কি জিনিস, যেটা ধরতে পারি ওটা রিয়েল, মানে তারা যেটা দেখতে পারে ওটা রিয়েল, যেটা ধরতে পারে ওটা রিয়েল, ওইটাকে ওইখান থেকে রিয়েলিটি আসছে। আর আমরা যাকে সবচেয়ে বড় রিয়েলিটি মনে করি, সবচেয়ে বড় সত্য মনে করি, তাকে কি আমরা দেখছি, তাকে দেখে নেই। এইখানে কিন্তু বুঝতে হবে যে মাইন্ডসেটটা আলাদা, কাফেরদের, মুশরিকদের, পশ্চিমাদের, হিন্দুদের বা যত ধরনের ই আছে দুনিয়া বিধর্মী, সবাই একটা মাইন্ডসেট, আমাদের একটা মাইন্ডসেট, আমাদের চিন্তাভাবনার ইটা আলাদা। আচ্ছা আসেন, আমরা আর একটু সামনে যাই, অনেক বড় আলোচনা, তো আমি যতদূর কতক্ষণ সময় গেছে আমি একটু দেখি, দাঁড়ান, আমরা শুরু করছি কটে আয়োজক, 7:40, তাহলে আমরা কতক্ষণ গেছি, ধরেন রাফলি 40 মিনিটের মতো গেছে আমাদের, না? আচ্ছা ঠিক আছে। তো আল্লাহর অস্তিত্ব আমরা প্রমাণ করতে পারবো না, আল্লাহর অস্তিত্ব আমরা প্রমাণ করতে পারবো না, প্রথমেই বলে নিচ্ছি, আল্লাহকে 2+2 করে আমরা প্রমাণ করতে পারবো না, কিন্তু আমরা ইনফারেন্সিয়ালি, ইংরেজি কথা, ইনফারেন্সিয়ালি বুঝবো যে আল্লাহ আছেন। ইনফারেন্সিয়াল মানে কি, একটা জিনিস দেখে আটটা জিনিস বোঝা। এখন যদি এই জায়গাটা হঠাৎ করে শাই করে অন্ধকার হয়ে যায়, আপনারা কী বলবেন? কারেন্ট চলে গেছে বলবেন, তাই না? বলবেন না? কী দিয়ে বুঝবেন কারেন্ট চলে গেছে? লাইট চলে গেছে এটা দিয়ে বুঝবেন, তাই না? আপনি কি কারেন্ট যেতে দেখছেন? কারেন্ট যেতে দেখেন নি। তাহলে এইভাবে আমরা আল্লাহর প্রমাণ পাবো বা বুঝবো যে আল্লাহ আছেন, ইনফারেন্সিয়াল। অনেক জিনিসই পৃথিবীতে আমরা এইভাবে বুঝি, যেমন ধরেন 200 বছর আগে কিন্তু বাতাস যে একটা পদার্থ, বাতাস যে একটা বস্তু, এটা কিন্তু কেউ জানতো না, 200 বছর আগেও জানতো না। তারপরে আমরা আস্তে আস্তে বুঝছি যে বাতাস একটা পদার্থ, যেটা ওজন আছে, যেটা আমরা ভিতরে নেই বাইর করি, তাই না? এইভাবে পৃথিবীর সবচেয়ে, পৃথিবী বলতেছে মহাবিশ্বের সবচেয়ে শক্তিশালী জিনিসগুলো কিন্তু আমরা দেখি না। যেমন এই 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 যে এই যে ই বলি, যেটাকে আমরা গ্যালাক্সি বলি, আমরা যেটা আকাশে অন্ধকার রাত্রে আকাশে থাকলে তারাগুলো দেখি না, একটা একটা কুয়াশা কুয়াশা মতো করে তারাগুলো দেখি না, এটাকে গ্যালাক্সি বলে। হ্যাঁ, একটা গ্যালাক্সি, এটার ভিতরে আমরা আসি, আর কি আছে, শত শত কোটি তারা আছে, শত শত কোটি তারা আছে। হ্যাঁ, কিন্তু এর সেন্টারে একটা জায়গায় দেখবেন অন্ধকার, দেখবেন যে কোনো চেহারা নাই, ডার্ক, কালো, ওই জায়গাটায় হচ্ছে সবচেয়ে বেশি শক্তিশালী একটা জিনিস আছে, যেটা এত শক্তিশালী যে প্রতি একদিন দুই দিন অন্তর অন্তর একটা তারাকে সে খেয়ে ফেলতেছে, এটার নাম হচ্ছে ব্ল্যাক হোল। কিন্তু এটা আমরা কোনোদিন দেখি নাই, কোনোদিন ছবি তুলতে পারি নাই, কোনোদিন দেখি নাই, কোনোদিন বুঝি, মানে আমরা একটা এটা এটা কী দিয়ে প্রমাণ পাইতেছি আমরা? একটা করে তারা ওটার ভিতরে ঢুকে যেতেছে একদিন দুই দিন পর পর খেয়ে ফেলতেছে ওটা, তা আমরা বুঝতেছি এখানে একটা কিছু আসছে, এটার এমন টান যে তারা পর্যন্ত খেয়ে ফেলতেছে এবং কোনো আলো ওইটাতে গিয়ে ফিরে আসে না, যে জন্য আমরা ওটা দেখি না, কিছু একটা যে দেখি, এটা যে দেখতেছি আমরা কেন দেখতেছি, ওই লাইটটা এখানে থেকে এ থেকে আমার চোখে আসতেছে, কিন্তু ওই ব্ল্যাক হোলে কোনো আলো পড়ে সেটা আর ফিরে আসে না, সেটাকে শুষে নেয় সেটা। তাইলে দেখেন এত বড় একটা জিনিস, এটা কিন্তু আমরা না দেখে বিশ্বাস করতেছি। সুতরাং আল্লাহ সহ ইমানের প্রত্যেকটা আর্টিকেল কিন্তু আমরা না দেখে বিশ্বাস করবো, আমান্ত বিল্লাহি মালায়কাতি কুতুবি রুসুলি, কিতাব আপনিও লিখে ফেলতে পারতেন কিতাব, আমি কেমনে জানি যেটা আল্লাহর কাছ থেকে আসছে,
তাই না? আমি কি প্রমাণ করতে পারবো? না, প্রমাণ না, প্রমাণ করতে পারবো, ইনফারেন্সিয়াল প্রমাণ করতে পারবো, মানে এইভাবে প্রমাণ করতে পারবো, যেভাবে আমি বললাম যে কারেন্ট গেছে, যেভাবে আমি বললাম যে ব্ল্যাক হোল আছে, যেভাবে আমরা একটা জিনিস না দেখেও বুঝি এফেক্ট থেকে, সেভাবে আমরা জানবো। আচ্ছা, তো এখানে আল্লাহ কোরআনে অনেকখানে মানুষকে যুক্তি দিয়ে তাকে তার দিকে ডাকছেন, তার দিনের দিকে ডাকছেন। যেমন সুরা নিসার 82 নম্বর আয়াতে বলছেন যে তারা কি কোরআন নিয়ে চিন্তাভাবনা করে না, যদি কোরআন আল্লাহ ছাড়া আর কারোর কাছ থেকে আসতো তাহলে এখানে তারা অনেক অসঙ্গতি পায়, অসঙ্গতি পায়। এটা আপনার জন্য একটা চ্যালেঞ্জ, আপনি এটাকে, এই চ্যালেঞ্জকে নিতে পারেন। সুরা নিসার 82 নম্বর আয়াত যে অনেক অসঙ্গতি পাইতো তারা, আপনি আপনি করতে পারেন। আমার এক ভাই আছেন, ওনার বাড়ির সিলেট, নাম বললাম না আমি, কারণ অনেক ফেমাস মানুষ, উনি ঢাকা ইউনিভার্সিটির টিচার, আগে বলছি নাম, অন্যান্য পর্বে বলছি, আজকে বললাম না আর কি ইচ্ছা করে। উনি ঢাকা ইউনিভার্সিটির টিচার, একটা ফুল প্রফেসর ছিলেন, উনি কোরআন পড়তে শুরু করছেন কোরআনের ভুল ধরার জন্য। উনি নাস্তিক ছিলেন, কাফির ছিলেন, নাস্তিক ছিলেন, কমিউনিস্ট ছিলেন। উনি কোরআন পড়তে শুরু করছিলেন কোরআনের ভুল বার করবেন দেখে। এরপরে কিন্তু আমার সাথে ওনার যখন দেখা হয়েছে, একটা পাঞ্জাবি স্পঞ্জের স্যান্ডেল প্যান্ট, মাথায় টুপি, একটা কাপড়ের ঝোলা নিয়ে মসজিদে তফসির করে বেড়িয়েছেন, বুঝছেন না? এইটাও যদি আপনি নেন এই চ্যালেঞ্জটা যে দেখি তাহলে কোরআনের ভিতরে কি অসঙ্গতি আছে কিনা, আল্লাহ চাইলে আপনার হেদায়ত হয়ে যেতে পারে, যদি আপনি নাস্তিক হয়ে থাকেন, আপনি অ্যাগনস্টিক হয়ে থাকেন, যদি হয়ে থাকেন আর কি। আজকাল এগুলো তো ফ্যাশন, নাস্তিক হওয়াটা একটা ফ্যাশন। তো যাই হোক, আপনার কোরআন মানে আল্লাহ যে আছেন এইটা বুঝতে গেলে এই সায়েন্স ফিজিক্স এগুলোর কোনো দরকার নেই। তাইলে আল্লাহ রসুলকে আল্লাহ এখন জন্ম দিতেন, আল্লাহ ভাসেন, এটা বোঝার জন্য খুব বড়ো কোনো ইসের দরকার নেই। শুধুমাত্র হৃদয়টা অন্তরটা খুলে চিন্তা করার ব্যাপার আছে, হৃদয়টা অন্তরটা খুলে চিন্তা করার ব্যাপার আছে। একটা গল্প আছে ইসের বেদুইনদের নিয়ে, আপনার আরব দেশের বেদুইনদের নিয়ে, যে দুটা ওরা তো চড়ায়, মেষ চড়ায়, দিনের পর দিন মাঠে থাকে বা বাইরে থাকে। তো একজন ছোট মেষ চালক, সে বলতেছে আরেকজনকে যে আমরা তো আল্লাহকে দেখি না, আল্লাহ যে আসেন এটা কীভাবে বুঝবো? তো ওই বড়ো যে, সে তার গায়ে একটু লাঠি দিয়ে একটু মৃদু আঘাত করে বলতেছে যে এই যে উটের গোবর দেখতেছি, আমরা তো এখানে কোনো উট নাই, আমরা জানি না যে এখানে উট এক সময় ছিল, গোবর দেখে আমরা বুঝি যে উট এখান দিয়ে হাইটে গেছে, তাই না? আল্লাহর সৃষ্টি দেখে আমরা বুঝবো যে আল্লাহ আছে, আল্লাহর সৃষ্টি দেখে আমরা বুঝবো আল্লাহ আছেন। আপনি যদি একটা দ্বীপে যান, যে দ্বীপে ধরেন আমি যে হাইব ইয়েকজানের কথা বললাম, যে গল্পটার কথা বললাম, সেই দ্বীপে যদি আপনি যান, একটা দ্বীপে গেলেন, গিয়ে দেখলেন যে একটা সুন্দর ঘর, তার ভিতরে বিছনা আছে, খাট পালং আছে, মানে পানির সরঞ্জাম আছে, কাপ পিরিচ আছে, আপনি কি ভাববেন যে এগুলো নিজেরা নিজেরা বানায় ফেলছে ভাববেন, নাকি ভাববেন যে কেউ একজন এসে এই ঘরটা বানাইছে, এই জিনিসগুলো আনছে, হয়তো কোথাও আছে আমি দেখতেছি না, অথবা হয়তো সে মরেও গেছে, সেটা হইতে পারে। কিন্তু আপনার ডেফিনেটলি পাগলেও বলবে না যে এটা এমনি এমনি হয়ে গেছে। এখন আপনি মহাবিশ্বের ভিতরে মানে যেদিকে তাকাবেন সেদিকে আপনি দেখবেন যে এই এই কথাটাই আল্লাহ। এরপরে একটা আয়াত আসতেছে সুরা আলে ইমরানের, একটা আয়াত আসবে যেখানে আল্লাহ বলছেন, 190 নম্বর আয়াত, যেখানে আল্লাহ বলছেন যে রাত এবং দিনের মানে রাত এবং দিন যে একটার পর একটা আসে এবং মহাবিশ্বের সৃষ্টির দিকে তাকাইলে আমরা বুঝতাম যে মানে আমরা এটার ভিতরে আমাদের জন্য নিদর্শন আছে এবং আমাদের জন্য শিক্ষা আছে। এক্স্যাক্টলি আমি কথাটা পড়ে দিই আপনাদেরকে, এখানে হচ্ছে যে আকাশসমূহ এবং পৃথিবী সৃষ্টির ভিতর মানে সৃষ্টির দিকে তাকাইলে এবং রাত এবং দিনের পরিবর্তনের দিকে তাকাইলে আমরা এর ভিতরে আল্লাহর নিদর্শন আছে, আয়াত আছে আল্লাহর, এবং আমরা যারা ম্যান অফ আন্ডারস্ট্যান্ডিং, যাদের আছে আকল আছে বা যাদের আছে তাদের জন্য এর ভিতরে নিদর্শন আছে। এই কথাগুলো কেন বললেন আল্লাহ? এই কথাগুলো এই জন্য বললেন, আপনাকে কিন্তু যুক্তি দিয়ে আল্লাহ তার দিকে ডাকতেছেন, তার সম্বন্ধে চিন্তা করার কথা বলতেছেন, যুক্তি সায়েন্স একটু চিন্তা করবেন, একটু বুঝবেন। আচ্ছা, আকাশসমূহের সৃষ্টি এবং পৃথিবীর সৃষ্টির দিকে কেন তাকাইতে বলতেছেন? এখন পর্যন্ত এই মহাবিশ্ব কীভাবে সৃষ্টি হয়েছে সেটার যে সবচেয়ে বেশি গ্রহণযোগ্য যে এক্সপ্লেনেশন সেটা হচ্ছে যে একটা বিন্দুর থেকে একটা বিস্ফোরণের পরে এই সমস্ত কিছু আসছে, একটা বিন্দুতে সব কিছু ছিল এবং আল্লাহ সেই বিন্দুটা, আমরা মুসলিমরা কী মনে করি, আল্লাহ বলছেন হ এবং হয়েছে এবং সেখান থেকে, এবং এটা এত চুলচেরা হিসাব যে এক মাইক্রন যদি এদিক ওদিক হইতো তাহলে পুরাটা আবার কলাপস করে যেত, ধ্বংস হয়ে যেত আবার, এত চুলচেরা হিসাব। এই জন্য আল্লাহ বলছেন যে ওদিকে তাকাইতে, চিন্তা করতে, যে সামান্য এদিক ওদিক হইলে আর কিছুই থাকতো না, সব কিছু আবার ধ্বংস হয়ে যেত। আচ্ছা, আর রাত দিনের কথা কেন বলছেন, রাত দিনের কথা কেন বলছেন? দেখেন, আমি এক অন্যভাবে বলি যে আপনি ধরেন সিলেট শহরে গেছেন, ওই ট্রাফিক লাইট আছে সবুজ হলুদ লাল,
লাল থেকে আবার হলুদ সবুজ, তিনটা না, তিনটা স্টেপ। একেবারে পাগল যে সেও বলবে না যে এই বাত্তিগুলো নিজে নিজেরে জ্বালাইতেছে, কেউ বলবে? কেউ বলবে না, পাগলও বলবে না। কম জ্ঞান যার সে বলবে কোথাও বসে বসে কেউ সুইচ টিপতেছে, আর বেশি জ্ঞান যার সে বলবে কি যে একটা রিলে সিস্টেম আছে, মানে একটা সিস্টেম বানায় দিছে কেউ ইঞ্জিনিয়ার, সেই অনুযায়ী এটা চলতেছে বা রিলে বাইয়াস। তো এখন আপনার আল্লাহ রাত দিনের কথা কেন বললেন? রাত দিন এটা কিন্তু একটা বিন্যাস, এটা কিন্তু সিস্টেম, রাতের পরে দিন আসে, দিনের পরে, এটা কোনো ই হয় নাই। এটা শুধু কখন হবে? কেয়ামতের আগে দেওয়া হবে, তার আগে কিন্তু এটার কোনো চেঞ্জ নাই। রাতের পরে দিন, দিনের পরে রাত আসবে। এবং ধরেন এখানে সিলেটের কথা আমি বলতেছি যে 22 তারিখ, গত 22 তারিখ ছিল সবচেয়ে ছোটো রাত এবং সবচেয়ে বড় দিন ছিল। তারপরের দিনটা কি, রাতটা একটু করে বড় হইতেছে, দিনটা একটু করে ছোট হইতেছে, তাই না? এটা একটা সিস্টেম না? আচ্ছা, আমরা যদি আমাদের ষড় ঋতুর কথা দেখি বাংলাদেশে, যেটা আছে গ্রীষ্ম, বর্ষা, শরৎ, হেমন্ত, শীত, বসন্ত, গ্রীষ্ম, বর্ষা, শরৎ, হেমন্ত, শীত, বসন্ত, ঘুরে ঘুরে আসতেছে না, ঘুরে ঘুরে আসতেছে না? এগুলো তো সিস্টেম, এগুলো তো বিন্যাস, এগুলো একটা 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 ব্যাপার কেউ করে দিয়েছেন, একটা নিয়ম করে দিয়েছেন, সেই নিয়ম অনুযায়ী, হ্যাঁ ঠিক আছে, সেই নিয়মটা হচ্ছে পৃথিবী ঘুরে আসতেছে সূর্যের চারিদিকে এবং সিজনগুলো চেঞ্জ হইতেছে, কিন্তু এই নিয়মগুলো কি এমনি এমনি হয়? কোনো নিয়ম আপনি এখানে কটা মার্বেল ছেড়ে দেন তো, মানে গ্রহগুলোর কথা আমি বলতেছি, আপনি কটা মার্বেল ছেড়ে দেখেন তো ঘুরে নাকি এগুলো একটা একটা চারিদিকে? আপনি কটা মার্বেল নেন সৌরমণ্ডলে যে কটা আছে নিয়া ছেড়ে দেখেন তো একটা একটা চারিদিকে ঘুরে নাকি? এভাবে ঘুরবেন না, একটা একটা বাড়ি খেয়ে টাকটুক খায়া শেষ হয়ে যেতেছে, তাই না? তো এই সিস্টেম দেখে আপনার মাথায় আসতে পারতো যে নিশ্চয়ই এই সিস্টেমের বানানোওয়ালা একজন আছেন, নিশ্চয়ই আল্লাহ আছেন, এটা মনে হইতে পারতো। আচ্ছা, এরপরে আমরা এই আলোচনার শেষের শেষ না, মানে মাঝামাঝির দিকে আসি আমরা। এখন কাফেররা, মুশরিকরা, কমিউনিস্টরা, অ্যাগনস্টিকরা বা চেতনাপন্থী, কী বলে যে মানবতাবাদী আছে না, কী সব আছে না আমাদের দেশে? আমাদের দেশে তো নাস্তিক আছে, সেকুলার আছে, ধর্মনিরপেক্ষ আছে, কত কিছু আছে। তারা কী বলে যে মানুষ যেটা জানে না সেটাকে ভয় করে। সো আল্লাহকে তো মানুষ জানে না, এই জন্য মিশামিশা ভয় করে, অজানাকে ভয় করে। কথাটা কিন্তু আংশিক সত্য, পুরো মিথ্যা না। কারণ আমি, আমার মনে আছে আমি যখন ছোটো ছিলাম, আমার নানি বাড়ি সিলেটের জকিগঞ্জে গ্রামে, ইলেকট্রিসিটি ছিল না তখন, প্রশ্নই উঠে না কোনো। তো শহর থেকে যখন আসতাম নানি বাড়িতে থাকতে, তখন অন্ধকার রাতে জানলা দিয়ে তাকে মুখটা ফিরিয়ে নিতাম, কারণ মনে হতো এখানে কিছু একটা আছে, বুঝছেন না? অজানাকে ভয়, যেটা যেটা জানি না সেটাকে ভয় হয়, এটা হয়, এটা এক ধরনের ভয়, এটা ঠিক আছে। ওরা যে এই এই অর্ধেক সত্য বলছে যে না জেনে মানুষ ভয় করে, কিন্তু অ্যাট দ্য সেম টাইম আরেকটা ভয় আসে জানার থেকে, আরেকটা ভয় জানার থেকে আসে। এই যে রাস্তায় যাইতে দেখবেন আপনি, এই যে সাবস্টেশন থাকে যেগুলো, যেগুলোর থেকে এই যে ট্রান্সফরমার থাকে না, ট্রান্সফরমার থেকে আপনার 33,000 ভোল্ট, 11,000 ভোল্টের ই গেছে, যার জ্ঞান আছে সে কিন্তু এটাকে এরকম ছুঁয়ে দেখতে যাবে না যে এটা কী, তাই না? এই ভয়টা কোথা থেকে আসছে? জ্ঞান থেকে আসছে, তার ভয়টা আসছে জ্ঞান থেকে যে এটা ছুঁলে 33,000 ভোল্ট লাগলে আমি সাথে সাথে শেষ, এই জ্ঞান থেকে তার ভয়টা আসছে। আবার আকিদায় ফিরে যাচ্ছে কিন্তু আমরা। তো কতগুলো ভয় আছে না জানার জন্য হয়, কতগুলো ভয় আছে জানার জন্য হয়। মুসলমানদের ভয়টা হচ্ছে জানার থেকে আসতে হবে, আল্লাহকে এমনভাবে ভয় করো যেমন ভয় করা উচিত। সেটা আপনি করতে পারতেন যদি আল্লাহকে আপনি জানতেন, যেটা প্রথমে আমি বলে ফেলছি যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম এবং জিবরিল আলাইহিস সালাম আল্লাহকে সবচেয়ে বেশি জানতেন, এই জন্য তারা আল্লাহকে সবচেয়ে বেশি ভয় করতেন, ঠিক আছে? কতগুলো ভয় আছে, আচ্ছা, ভয়শূন্যতা যেটাকে বলি, ভয়শূন্যতা মানে কি আপনার ভিতরে কোনো ডর ভয় নাই, এইটাও কিন্তু দুই রকমের হয়। একটা ভয়শূন্যতা আসে জাহিলিয়াত থেকে আসে, যেমন আমি একটা গল্প, একটা সত্যিকার রিয়েল লাইফের গল্প, যে একটা বাচ্চা ছেলে তার মা ইস্ত্রি করতেছিল কাপড়, হঠাৎ কোনো কারণে উঠে গেছেন, বাচ্চা ছেলে হামাগুড়ি দিয়ে আসা ইস্ত্রির চ্যাপটা ফেসে পা লাগেছে, চিৎকার করে উঠছে, টান দিছে, পাটার চামড়া ওইখানে রয়ে গেছে, ছেলেটার পা চলে আসছে। এই যে ঘটনাটা ঘটল, এই যে সাহসটা দেখাইলো ছেলেটা, এই গরম ইস্ত্রিটাতে পা লাগালো, এটা কিছু কিছু থেকে লাগাইছে জাহিলের থেকে, তাই না? তার মাথায় এটা নাই যে এখানে এটা হইলে এটা হবে, তাই না? নির্ভয় হওয়া। আবার আমার আমার নির্ভয় হওয়াটা, মুসলিম হিসাবে আমার নির্ভয় হওয়াটা হবে জ্ঞানের ভিত্তিতে। আমার এক বলতেছে সাফরানের মাজারের সামনে দিয়ে গেলে কিন্তু ঠ্যাং পায়ের উপরে পা তুলে যাবা না, আমি পায়ের উপরে পা তুলে যাবো, কিছু হবে না, কারণ সাফরানের কোনো ক্ষমতা নেই আমার কিছু করে, সাফরানের মৃত হাড়গোড়, তাই না? সাফরানের মৃত হাড়গোড়, আল্লাহর ওলি যদি থাকেন আল্লাহর সাথে তার হিসাব। আল্লাহ আমাদেরকে বলেন যে মৃত মানুষের কোনো ক্ষমতা নাই, আল্লাহ রসুল বলেন মৃত মানুষের কোনো ক্ষমতা নাই,
মৃত মানুষ আমাদের জন্য কিছুই করতে পারে না, সাফরান আমারে কিছু করতে পারে না। আমার এই যে নির্ভয় থাকাটা, আমি হিন্দুদের দেখছি ওইখানে ভয় করে ওই বাবার দরবারে এই দিছে, একটা ওই যে রথের দিনে ওই কুলিরা, চা বাগানের কুলিরা ঢোল টোল বাজায় বাইরেছে, ওদের ট্র্যাক্টরটা নষ্ট হয়ে গেছে, তো কইছে সে বাবা বোধহয় রাগ করছে, গিয়া ওইখানে গিয়া টাকা পয়সা দিয়ে আসলো, বুঝছেন না, বাবা বোধহয় রাগ করছে। তো ভয়ও আসবে জ্ঞান থেকে মুসলমানের, নির্ভয়ও হবেন জ্ঞান থেকে। কোন জিনিসটা ভয় করবেন আল্লাহ বলে দিছেন না? আল্লাহ কোরআনে বলছেন আমাকে ভয় করো, শয়তানের অনুচরদের ভয় করো না। শয়তান তোমাদের চায় তাদের, সুরা আল ইমরানের আয়াত, আয়াত নাম্বার আমার মনে নেই, হাফেজ যারা আছেন বলতে পারবেন, সুরা আল ইমরানের আয়াত বলছে যে ওদের ওই শয়তানের অনুচরদের ভয় করবা না, শয়তান তোমাদেরকে ওদেরকে ভয় করতে বলে, তুমি ওদের ভয় করবো, আমারে ভয় করবো। তা আমরা বুঝি না কারে ভয় করতে হবে, তাহলে আমাদের ভয়ও হবে জ্ঞানভিত্তিক, নির্ভয়ও থাকবো আমরা জ্ঞানভিত্তিক। যেখানে সবাই ভয় করতেছে, ভয় করে বাড়তি দিতেছে, আমি সেটা ভয় করি না, বিকজ তার কোনো ক্ষমতা নাই। হ্যাঁ, উনি যদি সম্মানী মানুষ হয়ে থাকেন আল্লাহর চোখে, আমি তাকে সম্মান করব, ইতিহাস যদি বলে উনি সম্মানী মানুষ আমি সম্মান করব, হ্যাঁ রহিমাহুল্লাহ বলবো নামের পিছে যদি থেকে থাকেন, এইটুক পর্যন্তই। উনি আমার জন্য, উনি আমার কোনো কিছু করতে পারেন না। আপনি যদি মনে করেন যে এই মাজারের সামনে দিয়ে গেলে আপনার কোনো ক্ষতি হবে, আপনার ঠ্যাঙ্গের উপর ঠ্যাং তুলে গেলে, তাহলে আপনি কিন্তু শির করে ফেললেন অলরেডি, তাই না? মেজর না মাইনর, এটা পরবর্তী কথা, বড়ো শির না ছোটো শির, এটা হলো কী মনে করছেন আপনি তার উপর ডিপেন্ড করে, কিন্তু আপনি কিন্তু শির করে ফেললেন। সুতরাং আমাদের ভয় এবং ভয়শূন্যতা দুইটাই আসবে জ্ঞান থেকে। এখন আমরা আরও কিছু কথা বলি, কাফেররা মুশরিকরা কী বলে যে পৃথিবীটা কীভাবে হয়েছে, অ্যাক্সিডেন্টালি হয়েছে মহাবিশ্বটা, অ্যাক্সিডেন্ট, একটা দুর্ঘটনার থেকে হয়ে গেছে, আর এরপরে আর চিন্তা করতে চায় না। আপনি এই রাস্তায় যাইতে যদি দেখেন একটা ইট এট ভাঙা কয়েক টুকরা হয়ে পড়ে আসে, আপনি বলবেন যে হ্যাঁ এই ইটটা অ্যাক্সিডেন্টালি পড়ে গেছে, ট্রাক থেকে পড়ে ভাঙা পড়ে কয়েক টুকরা হয়েছে। কিন্তু আপনি যদি দেখেন যে আমার ওয়াইফ ফোন করতেছে বারবার, কারণ আমার তো এখন ফিরত পথে থাকার কথা, যাই হোক আমি কথা বলবো ইসের পরে ইনশাল্লাহ। তো সেলিম আসো নাকি এখানে, এটা কেটে দিন আপনারা, এডিট করে দিন পরে। সেলিম থাকলে একটু বাসায় ফোন করে বলো তো, প্রোগ্রাম চলতেছে, বাসায় বাড়িতে ফোন করে বলো প্রোগ্রাম চলতেছে। আচ্ছা, এখন একটা ইটের টুকরা পড়লে আপনি বলবেন যে এটা অ্যাক্সিডেন্টালি হয়েছে, কিন্তু আপনি যদি দেখেন এখানে সিরামিক ইট, এক হাজারটা ইট কেউ স্টেক করে রাখছে, আপনি কী বলবেন? না, কেউ একজন এটারে আইনা সাজায় রাখছে, তাই না? সাজায় রাখছে, একটা ঘর বানাবে, বাড়ি বানাবে দিকে। এইভাবে মহাবিশ্বের প্রত্যেকটা জিনিসে আপনি ডিজাইন দেখবেন, প্রত্যেকটা জিনিসে পারপাস দেখবেন, উদ্দেশ্য দেখবেন। একটা বালুর কণা সারা পৃথিবীর সকল মানুষ একসাথে হয়েও সৃষ্টি করতে পারে না, নাই থেকে সৃষ্টি করতে পারে না। একটা বালুর কণা যেটা আমরা এরকম করে গায়ের থেকে ছুটে ফেলাই দিই, বুঝছেন না? এইভাবে পৃথিবীর প্রত্যেকটা জিনিসের পারপাস আছে, উদ্দেশ্য আছে। যেভাবে ওই স্টেক করা ইটের উদ্দেশ্য আছে, কিন্তু যে ইটটা পড়ে ভেঙে আছে ওইটার কোনো উদ্দেশ্য নাই। এইসব জিনিস চিন্তা করলে আপনি বুঝতেন যে আল্লাহ আছেন এবং এখানে কোনো সন্দেহের কোনো অবকাশ নাই। আমরা এখন একদম শেষের দিকে আসতেছি এই এই আয়োজনের, এটার শেষের দিকে, তারপরে আমি আর কিছু কথা বলবো ইনশাল্লাহ, যুবক ভাইদের জন্য কিছু বলবো। আমি একটু এইভাবে আপনি, আচ্ছা যে যেটা বললাম যে ডিজাইনের কথা বললাম, আপনি যদি শুধু নিজের দিকে তাকায় দেখেন, বাইরের কথা বাদ দেন, নিজের দিকে, আমি অনেক সময় বলি যে এই আঙ্গুলটা আপনি যদি এখানে স্কচ টেপ দিয়ে লাগাই দেন টেম্পোরারি, আপনি আপনার বুতামটা লাগাইতে পারবেন না, আপনার বুতামটা লাগাইতে পারবেন, দেখেন চেষ্টা করে, আপনি একটা চেক সিগনেচার করতে পারবেন না, খালি এই আঙ্গুলটা আপনি টেম্পোরারি স্কচ টেপ দিয়ে লাগাই দেন, তাহলে এইটা যে ডিজাইন করছে বা এটা যা হয়েছে সে কি এমনি এমনি হয়েছে, বুঝছেন না? টেম্পোরারি। আরেকটা জিনিস বলি, আমাদের চোখের পাপড়ি আছে, এই চোখের পাপড়ি যেগুলো, এটা এই পাপড়িগুলো আমাদের কাপড়ে পড়লে এরম করে ফেলাই দিই, চোখের ভিতরে গেলে খোঁচায়, তাই না? এই পাপড়িগুলো কেটে দিলে আপনি চিৎকার করে মরে যাবেন, আপনি রাত্রে ঘুমাইতে পারবেন না, কারণ এই পাপড়িগুলো চেনের মতো কাজ করে, যে ব্যাগের চেন লাগাই না আমরা, এইভাবে একটা পাপড়ির ভিতরে পাপড়ি ঢুকে আর চেনের মতো করে আপনার চোখটা বন্ধ হয়, আর চোখটা বন্ধ হলে আপনি ঘুমাইতে পারেন, আর যদি আপনার সেটা না হইতো তাহলে আপনি চিৎকার করতেন সারা রাত। নিজের ভিতরে তাকায় দেখেন, একটা শ্বাস নিলেন এবং একটা শ্বাস ফেললেন, আপনার বুকের ভিতরে একটা পৃথিবীর সবচেয়ে সফিস্টিকেটেড অটোমেটেড প্ল্যান্টে যে কাজ হয় তার চেয়ে বেশি কাজ হইতেছে আপনার বুকের ভিতরে, একটা শ্বাস নিলেন এবং ফেললেন, কত কিছু যদি। বায়োলজি স্টুডেন্ট আছেন নাকি কেউ এখানে? এক একজন বায়োলজি 9-10? আচ্ছা, এখানে স্টুডেন্ট নাই তাহলে, সব বুজুর্গ সবাই। একটা শ্বাস নিলেন এবং ছাড়লেন, তার ভিতরে কত কারবার ঘটে যেতেছে,
আপনার অক্সিজেন ঢুকতেছে, সেই অক্সিজেন রক্তে করে প্রত্যেকটা কোষে যাচ্ছে, প্রত্যেকটা কোষে গিয়ে ওইখানে আপনার এই মানে এনার্জি মানে কী বলবো স্টার্চ বা ই পুড়তেছে, পুড়ে কার্বন ডাইঅক্সাইড হইতেছে, কার্বন ডাইঅক্সাইড আবার রক্তের মাধ্যমে আসতেছে, আবার আপনার লাঙের আসতেছে, আবার ছাড়লেন, একটা শ্বাস নিলেন আর ছাড়লেন, বিরাট একটা মেগা ইন্ডাস্ট্রির কাজ চলতেছে ভিতরে। এগুলো কি এমনি এমনি হয়েছে? এগুলো এমনি এমনি হবে? এমনি এমনি হওয়ার কথা না। আচ্ছা, এইবার আমরা শেষ এসে চলে আসছি। একজন ই ছিলেন, আপনার বিজ্ঞানী ছিলেন, মারা গেছেন 2003 সালে, স্যার ফ্রেড হয়েল, স্যার ব্রিটিশ বিজ্ঞানী, স্যার তো আপনি জানেন একটা উপাধি, হ্যাঁ স্যার একটা উপাধি ওদের রাজকীয় ইরা দেয়। ওনার একটা বই একটা লেখা আপনার বই বই আর কি, দ্য ইন্টেলিজেন্ট ইউনিভার্স একটা লেখাতে উনি বলতেছেন, 1983 সালের লেখা বইতে, যে বলতেছেন যে আমরা জীবনটাকে যেভাবে দেখি, যেভাবে আমরা জীবনকে জানি, আপনার জীবন আমার জীবন বা প্রচলিত জীবন বলতে যা বোঝায়, সেগুলো হচ্ছে অন্য অনেক কিছুর সাথে, একটা পার্টিকুলার লাইনে বলতেছেন যে 2000 ডিফারেন্ট ডিফারেন্ট এনজাইমের ফাংশনের উপর ডিপেন্ড করে, 2000 এনজাইম, সেগুলা নানা রকম কাজ করলে তবে আপনার আমার আমি হাঁটি চলি ফিরি দেখি খাই ঘুমাই ইত্যাদি ঘটে। আচ্ছা, তো উনি বলতেছেন যে যারা কাফের, যারা মুশরিক, যারা এথিস, তারা কী বলে যে পৃথিবী যখন একদম শুরুতে অক্সিজেন কার্বন অক্সিজেন অক্সিজেন কার্বন হাইড্রোজেন এগুলোর একটা মিক্সচার ছিল, এই মিক্সচারে কোনো মতে একটা স্যুপের মতো ছিল, এখান থেকে হঠাৎ একটা একটা অণু হয়েছে, সেখান থেকে একটা জীবন হয়ে গেছে এবং তারপরে বান্দর হয়ে আমরা মানুষ হয়েছি আর কি, এটা বলে না? আচ্ছা, নজবিল্লাহ। তো উনি বলতেছেন যে কী করে এই এই 2000 এনজাইম তৈরি করছে ব্লাইন্ড ফোর্সেস অফ নেচার, মানে ওই যে বলতেছে অ্যাক্সিডেন্টালি হয়েছে, কিন্তু অ্যাক্সিডেন্টালি হওয়ার কোনো সম্ভাবনাই নেই। এরপরে উনি বলতেছেন যে হিসাব করে, মানে এগুলো স্ট্যাটিস্টিক্স বলি না, আমরা একটা পরিসংখ্যান বলি, পরিসংখ্যানে যখন আমরা বলি যে এই জিনিসটার সম্ভাবনা কত, যে কোনো একটা জিনিস সম্ভাবনা, ধরেন আমি একটা একটা কিছু করতেছি সেটার সম্ভাবনা কত, আমরা বলি 1:10, অর্থাৎ 10-এর ভিতর 1 সম্ভাবনা, বুঝছেন তো? মানে 10-এর ভিতর 1টা সম্ভাবনা হচ্ছে হওয়ার আর 9টা সম্ভাবনা হচ্ছে না হওয়ার, এভাবে বলি। তো জীবন এমনি এমনি হয়ে গেছে, এইটার সম্ভাবনা কত ওনারা অঙ্ক করে বাইর করছেন, এটার সম্ভাবনা হলো উপরে 1 লিখবেন আর নিচে 1-এর পরে 40,000 লিখবেন, 10 ভাগের 1 ভাগে কয়টা শূন্য আছে? 1টা শূন্য, 100 ভাগের 1 ভাগে কয়টা শূন্য আছে? 2টা শূন্য, 1000 ভাগের 1 ভাগে কয়টা শূন্য আছে? 3টা শূন্য। আর জীবন এমনি এমনি হয়ে গেছে, এটার সম্ভাবনা কী দাঁড়ায়? 1-এর পরে 40,000 দিবেন, তত ভাগের 1 ভাগ, মানে এটা 0-এর চেয়েও কম, মানে এটা কোনো আপনি আপনার এটা হিসাব করতে পারবেন না, কোনো হিসাব নাই। আচ্ছা, এটা হলো অঙ্ক যারা বুঝি তাদের জন্য, না আমরা যারা অঙ্ক বুঝি 10^40 আমরা বুঝি সেটা বলছেন, আমরা তো সবাই অঙ্ক বুঝি না এরকম, তাদের জন্য উনি কী বলছেন যে একটা ছক্কা চিনেন তো, লুডোর ছক্কা, লুডো কিন্তু হারাম খেলা, এটা বাই দ্য ওয়ে আমি বলে যাচ্ছি আজকে, লুডো খেলা কিন্তু হারাম, এটা জেনে রাখেন, আপনারা দলিল পরে দেখেন, ডাইসের খেলা যেগুলো মানে ছক্কার খেলা যত আছে সব কিন্তু হারাম, হ্যাঁ এটা আপনি ইসলাম কিভাবে দেখবেন বা অন্য জায়গায় দেখবেন, এই ছক্কা আপনি 50,000 বার মারবেন এবং 50,000 বারই একটা ছয় উঠবে, এটা কি সম্ভব? আপনি 6 বারও তো মারতে পারবেন না, 6 বার দেখেন তো, আনলেস আপনি জোচ্চুরি করে ওটার সব দিকে 6 লিখে রাখছেন, আপনি আপনি দেখেন মাইরা একটা ছক্কা 6 বার মারলে 6টা ছয় উঠবে না আর কি। সেখানে বলতেছেন যে 50,000 বার আমি এটা মারবো, 50,000 বারই ছয় উঠবে, এইটার যতটুকু সম্ভাবনা আছে তার চেয়েও কম সম্ভাবনা হলো যে জীবন এমনি এমনি হয়ে গেছে। আচ্ছা, এইটা অনেকে বুঝবে না, এইটাও ধরেন মতো মানে যারা ছক্কা দেখেনি তারা বুঝবে না। উনি আর একটা খুব সুন্দর উদাহরণ দিয়েছেন এখানে, যে সেটা বলতেছেন যে জাঙ্কিয়ার্ড বলে কি, যেখানে যে লোহা লক্কর আমরা যে পুরান জং পড়া জিনিস ফালাই রাখি না, জাঙ্কিয়ার্ড বলে ওইটাকে, জং পড়া পুরান জিনিস, পুরান পাতিলা, পুরান কড়াই, পুরান এইগুলো সব একসাথে প্রেস করে পাঠায় দেয়, তো গলায় দিয়ে একটা কিছু করে, ওটাকে জাঙ্কিয়ার্ড বলে। তো উনি বলতেছেন যে একটা ঝড়ের বাতাস আসছে, আইসা ওই জাঙ্কিয়ার্ড থেকে সমস্ত পার্টস বানায় একটা বোয়িং 747 বানাইছে আর সেই প্লেনটা সেখান থেকে উড়ে গেছে, এইটা যতটুকু সম্ভব তার চেয়েও কম সম্ভব হচ্ছে যে জীবনটা এমনি এমনি চলে আসছে। তাই যদি হয় তাহলে আমরা এখন থেকে সিরিয়াসলি চিন্তা করব যে আল্লাহ যে আসেন এটা সম্বন্ধে নিজেদেরকে আমরা কনভিন্স করব, নিজেদের ভিতরটাকে নিজেদেরকে কনভিন্স করব, আল্লাহর নামগুলা আল্লাহর সিফাতগুলো সম্বন্ধে পড়ব, আল্লাহ কে, আল্লাহ কী, আল্লাহ কোথায়, সেটা আল্লাহ যা বলছেন এবং রসুল যা বলছেন সেখান থেকে পড়ব। আপনারা জানেন এটা তো আকিদা পয়েন্ট, আকিদার 1 নম্বর পয়েন্ট তো এটা,
কিসের উপরে আপনি ইমান আনবেন? তার এক নম্বর আমান্ত বিল্লাহি, আল্লাহর উপর ইমানটা হচ্ছে সেন্ট্রাল, তার চারিদিকে ছ অন্যগুলা, মালায়েকাতিহি তার মালায়েকা, কুতুবিহি তার কিতাব, রসুলিহি তার রসুলগণ, তাই না? তিনি হচ্ছেন সেন্ট্রাল, মানে তার উপর বিশ্বাসটা প্রথমে ঠিক করতে হবে আমাদের। সেই বিশ্বাসটাকে আমরা কি বলি? তাওহীদ বলি। এবং সেই বিশ্বাসটাতে আমরা পড়াশোনা করতে হবে, জ্ঞান অর্জন করতে হবে, আমরা নানাভাবে করতে পারি, করে আমরা নিজেদেরকে কনভিন্স করব এবং আল্লাহকে এমনভাবে ভয় করব যেমন ভয় করা উচিত। তাহলেই দেখবেন আল্লাহর বিরুদ্ধে কোনো কাজ করতে পারবো না। মুসলিম হিসাবে জীবনযাপন করার ভিতরে তিনটা কথা বলেন আলেমরা, তিনটা কথা মনে রাখতে হবে আমাদের জীবনযাপনের কথায় আসলাম এখন আমরা। প্রথম হলো আপনার উপর আল্লাহর হক কী, আল্লাহর উপর আপনার উপর আল্লাহর হক কী? শিরক মুক্তভাবে আপনি আল্লাহর ইবাদত করবেন, আপনাকে আল্লাহ শুধুমাত্র তার ইবাদত করার জন্য সৃষ্টি করছেন। তারপরে আসবে আপনার উপর পৃথিবীর হক কী, বা পরিবেশ প্রতিবেশের হক কী, বাবার হক কী, মায়ের হক কী, আপনার ইসের হক কী, কী বলে নেইবারের হক কী, এগুলো সম্বন্ধে আপনি জানবেন। এবং লাস্টলি জানবেন আপনি আপনার উপর নিজের হক কী। আপনার উপর নিজের হক হচ্ছে আপনি নিজেকে ক্ষয় করবেন না, হত্যা করবেন না, নষ্ট করবেন না, আপনি ড্রাগ এডিক্ট হবেন না, আপনি সিগারেট খাবেন না, আপনি টাইগার কী বলে হেলথ ড্রিঙ্ক খাবেন না, আপনি গাঞ্জা খাবেন না, আপনি পর্নোগ্রাফি দেখবেন না, আপনি মাস্টারবেট করবেন না। এগুলো হচ্ছে আপনার উপর আপনার হক, আপনি নিজেকে নষ্ট করবেন না। আপনি আল্লাহর অনেক বড়, অনেক সুন্দর একটা সৃষ্টি, আপনাকে আল্লাহ নিজেকে নষ্ট করারও হক দেন নাই। অ্যাট দ্য লাস্ট এন্ড হচ্ছে আপনি সুইসাইড বোম্বার হবেন না, শেষটা আর কি, মানে এইগুলোর চেইনের লাস্টটা হচ্ছে ওইটা, আপনি সেটা হবেন না। একটা জিনিস চিন্তা করেন, এই আমি শেষ করে দিব আমার প্রায় শেষের দিকে, কতক্ষণ হইল ভাইয়েরা? ছ এক ঘন্টা হয়েছে, শেষ করে দিব এখন। একটা জিনিস চিন্তা করেন, বাংলাদেশের অনেক রাজনৈতিক নেতা অথবা অনেক বুজুর্গ যারা বা ইকোনমিস্ট যারা, তারা কী বলেন? রুখবে বাংলাদেশকে, কেউ রুখতে পারবে না, এই কথা বলে না? এটা যদি একটা ভুল কথা, কিন্তু যে কনফিডেন্সের উপর বলেন সেটা কী আসলে, সেটা কিন্তু একটা হিসাব জাস্ট। যে বাংলাদেশের জনসংখ্যার ভিতরে তারুণ্য, যেটাকে আমরা বলি তরুণ, যেটা বলি ওটার সংখ্যাটা অনেক বেশি। জাপান যেমন একটা ডাইং ইকোনমি, ডাইং নেশন, কেন? বুড়া মানুষ অনেক বেশি ওইখানে, যেখানে বুড়া মানুষ বেশি তারা কিন্তু ইকোনমিক্যালি বা ওই মানে প্রডিউস করতে পারতেছে না, গ্রোথ নাই তাদের। কিন্তু আমাদের দেশের ইয়াং জেনারেশন অনেক বেশি, এইটার উপর ভরসা করে কিন্তু বলেন যে আমাদের কেউ রুখতে পারবে না, আমাদের হেন হবে তেন হবে। এই ইয়াং জেনারেশন, এই ইয়াবা, তারপরে টাইগার, তারপরে গাঞ্জা, সিগারেট, পর্নোগ্রাফি, এগুলো দিয়ে কি এরা কোনোদিন মানে প্রোডাক্টিভ হবে, কোনোদিন কার্যকরী কিছু হবে? হবে না। তাহলে আপনারা বোঝেন যে আমাদের অকার্যকর করলে কাদের লাভ? আপনারা বেনিফিশিয়ারি দেখে বুঝবেন যে কারা আমাদেরকে এগুলো সাপ্লাই দিচ্ছে। লাভবান যারা হচ্ছে, আমাদেরকে দমায় রাখলে কাদের লাভ, আমাদেরকে ধ্বংস করে দিলে কাদের লাভ, লাভবান কাদের লাভ সেটা দিয়ে বোঝেন। এই বাংলাদেশের বর্ডারের চারিদিক ঘিরে শত কয়েক শত ফেন্সিডেল ফ্যাক্টরি আছে, এক ফোঁটা ফেন্সিডেল যেই দেশে প্রডিউস করে তারা কিন্তু কনজিউম করে না, পুরোটা আপনার দেশে আসে। আপনার ইয়াং জেনারেশন খাবে, খায় তাদের কিডনি নষ্ট হবে, তারা ঝিমাবে, তারা ঘুমাবে। আপনারা চাইনিজ চায়নার হিস্ট্রি পড়ে দেখেন কীভাবে ব্রিটেন তাদেরকে আফিম খাওয়ায়া ই করে রাখছিল, নত যেন করে রাখছিল, অথর্ব করে রাখছিল, অকর্মণ্য করে রাখছিল। আপনাকে অকর্মণ্য করলে কাদের লাভ আপনারা দেখেন? আপনাকে আপনার প্রোডাকশন না থাকলে কাদের লাভ, এটা চিন্তা করেন। হ্যাঁ, কারা আপনাকে দমায় রাখতে চাবে? কারা মুসলিমদের দমায় রাখতে চাবে? কী দিয়ে চাবে? এসটিডি, যৌন রোগ দিয়ে চাবে, আপনার কিডনি নষ্ট হবে, আপনার চোখ নষ্ট হবে, আপনি গুজা হয়ে হাঁটবেন, আপনার যখন এখন যৌবন যার যুদ্ধে যাবার তার শ্রেষ্ঠ সময়, কিসের যুদ্ধ করবেন? আপনার তো জিমাইতেছেন, আপনি ঘুমান রাতে 4টায়, ঘুম থেকে ওঠেন দুপুর 1:30টার সময়, আপনি কিসের যুদ্ধ করবেন? বুঝছেন না? তো এই সমস্ত জিনিস দিয়ে আপনার ইয়াং জেনারেশনকে শেষ করতে কারা চাচ্ছে? বাংলাদেশের শত্রু এবং ইসলামের শত্রুরা চাচ্ছে। আর তাতেও যদি না হয় তাহলে আপনারা আইএসে যোগদান করে ওইখানে শেষ করার চেষ্টা করতেছে। আইএস কিন্তু এই ধরনের একটা জিনিস, কী হইতেছে আইএসে? গ্রস রেজাল্ট কী? মুসলিম উম্মার শত শত হাজার হাজার তরুণ বেঘরে প্রাণ দিতেছে, ঠিক না কথাটা? আলেম আছেন, মাথা নাড়তেছেন। সুতরাং আমরা চিন্তা করব এই জীবনটা আমাদের নিজের জীবনটা নিজের কাছে আল্লাহর আমানত, আল্লাহর দেওয়া আমানত, এটাকে আমরা ওয়েস্ট করব না, এটাকে আমরা ধ্বংস করব না, এটাকে আমরা ক্ষয় করব না, এটাকে আমরা ড্রেনে প্রবাহিত হইতে দিব না। প্রতিটি মুহূর্ত জীবনের, আবার বলতেছি, সময় সম্পদ শ্রম মেধা 4টা নিয়ামত দিছেন। নিয়ামতের একটা ডেফিনেশন হচ্ছে যেটা শেষ হয়ে যায়,
নিয়ামত চিরকাল থাকবে না, আপনার সময় থাকবে না, আপনার লাইফ, আপনার সম্পদ থাকবে না, আপনার যা আছে আজকে কালকে নাও থাকতে পারে, আপনার শ্রম থাকবে না, এই শক্তি থাকবে না, মেধাও থাকবে না আপনার। সুতরাং এই সমস্ত কিছুকে আল্লাহকে যদি আপনি ওইভাবে বিশ্বাস করেন যেমন বিশ্বাস করা উচিত, আল্লাহকে যদি এমনভাবে ভয় করেন যেমন ভয় করা উচিত, তাহলে আপনি তার মতে, তার কথা মতো, তার নির্দেশনা অনুযায়ী সেই পথে আপনি প্রবাহিত করবেন, আপনি এটাকে নষ্ট করবেন না। সুবহানাক আল্লাহুম্মা বিহামদিক আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। আমরা যে শুনলাম তার ভিতরে ভালো কিছু শুনে থাকলে সমস্ত প্রশংসা আল্লাহর, খারাপ কিছু শুনে থাকলে সমস্ত ব্যর্থতা আমার। আমরা সময় দিব ইনশাআল্লাহ নিজেকে কনভিন্স করার জন্য যে ওই যে বললাম দি রিয়েল আল হাক আল্লাহর নাম, সবচেয়ে বড় অ্যাবসোলুট রিয়েলিটি হচ্ছেন আল্লাহ, আমরা হচ্ছে রিলেটিভ রিয়েলিটি, এবং সেভাবে আল্লাহকে বিশ্বাস করব, সেভাবে আল্লাহকে মনে করব যে আল্লাহ দেখেন, আল্লাহ শোনেন, আল্লাহ জানেন আমার ভিতরে কী আছে, এবং সেইভাবে আমি আমল করার চেষ্টা করব। আসসালামু আলাইকুম।